বুঝতে পারছি না আমি এখনও করিনি বাবা আমাকে এখানে হ্যালো সবাইকে নমস্কার রূপনিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা আমি সার্থক সকলকে জানাই স্বাগত আজকে যারা যারা সঙ্গে আছো কোনো পিন কমেন্ট নেই কোনো শেয়ার করার অপশান নেই শেয়ার করলে করতে পারো না করলে না করতে পারো সকলের কাছে এক্সিবিশনের সম্পর্কে পৌঁছে দেওয়া আলোচনা গল্প আড্ডা পৌঁছে দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য যদি চাও শেয়ার করতে পারো শেয়ার করলে বন্ধু বান্ধব যারা কাছে আছে আমাদের তারা সকলে কিন্তু অ্যালার্ট পেয়ে যাবে আরে বা দুজনকে ফাটাফাটি লাগছে ওমা মা কি কাণ্ড দি থ্যাংক ইউ শাম্পি হাই হ্যালো শাম্পিদি যারা যারা সঙ্গে আছো শুধু একটু বলো যারা যারা শেয়ার তাদেরকে করো শেয়ার করলে সকলে কিন্তু এক্সিবিশন সম্পর্কে জানতে পারবে কারণ আমরা খুব শর্ট নোটিস আসি তো সেই জন্য সকলের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি আমি যেটা শেয়ার করছি সবগুলোতেই তোমার মাথা নিচু বুঝলে

অনেকজন জয়েন করে গেছে আজকে আমাদের পুরো মানে আমি ভীষণ এক্সাইটেড আজকের লাইফটা নিয়ে কেন কারণ আজকে আমাদের পুরো হই হুল্লোর আড্ডা আর গল্পের ছলে সব আলোচনা তোমাদেরকে জানিয়ে দেওয়া সব প্ল্যানিং জানিয়ে দেওয়া আমাদের এক্সিবিশনের তোমরা একটু শেয়ার করে দাও আর আজকে তো কোনো পিনকামেন্ট নেই তাই জন্য রিয়্যাক্ট করার কোনো অপশানই নেই খালি শেয়ারটা করে দাও যাতে সকলে জানতে পারে কাছের বন্ধুরা যাতে আমাদের এক্সিবিশন ভিজিট করতে পারে কারণ আমরা সব সময় বলি যে কোনো কালেকশন হাতে ধরে নেড়ে ছেড়ে যতক্ষণ না ট্রাস্ট তৈরি হচ্ছে ততক্ষণ আপনি না চাইলে নাই কিনতে পারেন কেনাকাটা অনেক পরে আমরা সব সময় চাই জুড়ে থাকুন সাথে থাকুন ভালোবাসুন আর মরাল সাপোর্টটা দিয়ে যান কারণ রূপনিকেতন আজকে যেই জায়গা তার বেস কিন্তু মরাল সাপোর্ট কেনাকাটি নয় তো সেই জন্য আমরা সব সময় চাইবো সকলকে আমি একটু পেছাচ্ছি হ্যাঁ ট্রাইপডটা হুম জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ 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 সকলে পরিচিতদেরকে ছবি মানে রটিয়ে দাও যে আমাদের এক্সিবিশন আসতে চলেছে আবার তোমরা জানো আমাদের দুর্গাপূজার স্পেশাল এক্সিবিশন যেটা আমরা মোটামুটি দু সতেরো সাল থেকে শুরু করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি প্রতি বছর যে বছর অফলাইন পারিনি সে বছরও অনলাইন করেছি খুব সুন্দর লাগছে দুজনকে শেয়ার ডান থ্যাংক ইউ সুস্মিতাদি তুমি তো আসছো বোধহয় এবার এক্সিবিশনে যেটা আমি গেস করছি তো সকলকে আমি বলবো যে সকলে কিন্তু প্লিজ এক্সিবিশন ভিজিট করো হাতে ধরে নেড়ে ছেড়ে জিনিস কেনো না কিনলে না কেন ঘুরতে এসো কারণ এক্সিবিশান তো অনলি ফর সেল নয় এক্সিবিশন কাম সেল আগে এক্সিবিশন পরে সেল আগে দেখবে পছন্দ হবে ভরসা তৈরি হবে তারপরে কিনবে আর এত ভালো একটা সুযোগ থাকে এক্সিবিশনে সবচেয়ে বড়ো কথা তোমরা প্রচুর কেনাকাটা সকলেই করো আমরা সকলেই করি কিন্তু এক্সিবিশনের সুবিধে হচ্ছে রূপনিকেতনের যত রকমের কালেকশন আছে কোনো কিছু আমরা হাইট করে রাখি না সবটা আমরা ওপেন করে রাখি এবং আমরা যে ধরে ধরে দেখাবো তোমাদেরকে তাও না তোমরা নিজেরা ধরো নিজেরা নিজেরা চাড়ো নিজেরা হৈহুল্লোর করো গান বাজনা মজা সব কিছু নিয়ে আমাদের এক্সিবিশন চলে এবং সতেরো সাল থেকে এখনো অবধি আমরা যেভাবে এক্সিবিশন চালিয়ে যাচ্ছি ঘরোয়া মেজাজে আমাদের এক্সিবিশনে কোনো প্রফেশনালিজম থাকে না কোনো মানে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকে না টু কোনো সব দেখেছি আমি সব দেখছি আমি দেখ আমরা তো চাই আমাদের ভিউয়ার্স বারুক শেয়ার করে দে তো আমি সার্থককে আবার বলতে দেবো না তুমি মাঝে মাঝে বলো হ্যাঁ ও ভীষণই কম কথা বলে কিন্তু তাও যখন এক্সিবিশন চলে তখন খুব সকলের সাথে খুব গল্প মেজাজ মেজাজি আড্ডায় থাকে তো এক্সিবিশনের সম্পর্কে আলোচনা করতে শুরু করব। আরেকটু কিছু জনকে আমরা চাইছি আজকে শাড়ি দেখাচ্ছি না বলে অনেকেই কিন্তু বেরিয়ে যেতে পারে লাইফ থেকে কিন্তু সত্যি বলছি আজকে শাড়ি না দেখাতে পারি কিন্তু আজকে যে ইনফরমেশান দেব সেই ইনফরমেশনে কিন্তু প্রচুর জিনিস পাবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা কোনো কিছুই হাইট করে রাখি না সব কিছু তোমাদের জন্য ওপেন থাকে এবং অদ্ভুত একটা ঘরোয়া মেজাজে আমাদের এক্সিবিশন চলে আসছে এবং আগামীতেও আশীর্বাদ করুন সকলে যাতে এইভাবেই আমরা এক্সিবিশনটা করতে চাই আমরা কোনোভাবে কোনো প্রফেশনালিজম এক্সিবিশানে রাখতে চাই না ভীষণ নিবিড়ভাবে আমরা এক্সিবিশনটা করি আন্তরিকভাবে করি এবং যারা আসে যারা জুড়ে থাকে তারা সকলেই খুব নিবিড়তায় মানে জুড়ে থাকে আমাদের সাথে তো স্পেশাল আমাদের এক্সিবিশানটা তো অবভিয়াসলি আমাদের ইন হাউস এক্সিবিশন হয় দুটোই রূপনিকেতনে নিজস্ব জায়গায় নিজস্ব ঘরে কারণ আমরা বাইরে করি না কারণ অনেকের মানে বুঝতে অসুবিধা হতে পারে এক্সিবিশন কোথায় হচ্ছে কোথায় বুটিক তো আমরা সব এক জায়গাতেই রাখি এবং ওপেন করে রাখি বনানিদি হ্যালো এত লেট কেন আজকে আজকে আমরা চলো এক্সিবিশন সম্পর্কে বলা শুরু করি প্রথমে আমি তো সব ভুলে যাই আমার খেই হারিয়ে যায় আমি যদি হারিয়ে যাই প্লিজ যারা রূপনিকেতন মোদী মানুষজন আছো তারা একটু আমাদেরকে সঞ্চালনার কাজটা করে দিও কি চলো শুরু করে দিচ্ছি আলোচনাগুলো করতে সেটা হচ্ছে আমাদের এক্সিবিশন ডেটটা প্রথমেই বলে দিই আমাদের বছরে হ্যাঁ হ্যাঁ হয়ে যায় মাঝে মাঝে ঠিক ক্লিক গিয়ে যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে আমাদের এক্সিবিশন প্রথম হয় চন্দননগরে মানে আমার বিয়ের পর থেকে চন্দননগর দিয়ে শুরু হয় এক্সিবিশনটা আর তারপরে সেকেন্ড ডে হয় মালদাতে কারণ মালদাতে অনেকেই তো মানে মানে অষ্টমীর আমাকে এঙ্গেজ রাখো এরকমও যে নবমীর দিন দিন সকালে সকালে বা আমি অষ্টমী মিশন যাব রেডি হচ্ছি তখন ক্লায়েন্টসরা চলে এসেছে মানে আমার বাড়িতে বোনরা সব বিরক্ত আমাকে নিয়ে আমাকে নিয়ে কেউ ঘুরতে যেতে চায় না কারণ তারা জানে যে ঠিক বেরোনোর সময় দিদি আর ক্লায়েন্টস চলে আসবে আর দিদিয়া তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো সেই জন্য সবাই খুব বিরক্ত সার্থক খুব আনন্দ পায় কারণ ও একদমই বেরোতে চায় না পুজো চারটা দিন বলে একদম ল্যাদ খাবো সত্যি আমাদের যা প্রেশার যায় এক্সিবিশনে তারপরে ল্যাদ খাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না তো তুমি একটু গল্প করে না আমি ততক্ষণে একটু পড়ে ফেলি পরে আরেকটা ফোন কোথায় যেটাতে ছিল কতজন শেয়ার করেছে আমি একটু দেখি ও মা আমি এটা কি করলাম আমি তো রূপনিকেতন আবার শেয়ার করেছি আমি করেছি ওটা ও আচ্ছা আমি করিনি আচ্ছা 22 জন দেখছো নেকপিসটা কি দারুন নেকপিসের কালেকশন নিয়ে আসবো আমি একটু বলে দি আজকে সেলিং এর জন্য একদমই আসেনি কিন্তু যেহেতু কথা উঠলো তাই বলছি আমি তোমাদেরকে বলেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের আমি জুয়েলারি দেখাবো যেখানে তোমাদেরকে তিন লাখ টাকা দিয়ে সীতাহার বা টাইচেন কিনতে হবে না তোমরা সাড়ে তিন হাজার টাকায় একদম সোনার জিনিসই পেয়ে যাবে প্রায় একদম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের জুয়েলারি যেটার পলিশ সাংঘাতিক ভালো মানে এটা সামনে থেকে দেখলেও তুমি চিনতে পারবে না সোনা না অন্য কিছু আমি হা করে হবে হাসান করে হয়ে গেছে আমি হা করে গলার সেটটা দেখছি তো এই সেটটা খুব এক্সক্লুসিভ এটা দুবাই গোল্ডের ডিজাইনে করা এটা একদমই দুবাই গোল্ডের তো এগুলো আমি দেখাবো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে বুঝতে পেরেছি পেরেছি মানে তো সমস্ত কালেকশন তোমাদের দেখাবো এবং আমি ঠিক করে নিয়েছি জাগয় না লকারে আছে থাক আর ভাই শোনা নয় এবার সব অকেশনে ওয়ান আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড আনার আমি ওয়ান গ্রাম গোল্ড পলিশ আনি না কারণ আনবো না কারণ এটার রংটা না একটু রেপ্লিকা ধরনের আর এটা একদম একদম মানে ওটা একটু মানে দেখে মনে হয় সোনা নয় আর এটা একদম সোনা মানে সিটি গোল্ডের থেকে আরো অনেক 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 উন্নত যদি সহজ করে বলতে হয় এটা একদম সোনা তো রেপ্লিকা তার উপরটা দুবাই গোল্ডের ওপর যাচ্ছে তো আজকে আমি একটু নিজের শাড়ি নিজের ব্লাউজ নিজের গয়না এরকম ভাবে সেজে এসছি তোমরাও জুড়ে থাকো তোমরাও পেয়ে যাবে আর আমি পরে আছি একটা রাজশাহী কটন এগুলোরও কালেকশন সব দেখাবো কিন্তু আজকে প্লিজ নো মোর কালেকশন আলোচনা হ্যালো মহুয়া আপিসি অনেকজন জুড়ে গেছে এবার একটু ডেটটা ডিক্লেয়ার করি আমাদের এক্সিবিশন কই গো এক্সিবিশন তো ডেট কই ডেট এখানে আছে ওকে ডান আমাদের এক্সিবিশন ডেট প্রথম নোমর সোনা কারণ সেগুলো ভিতরেই থাকে একটু শখ করে পড়া যায় না একদম পড়া যায় না সবচেয়ে বড় কথা কি তো অত হাজার টাকা দিয়ে সোনা বানিয়ে নিয়ে মানে দুটো কারণ গোল্ড পলিশ আনার একটা হচ্ছে অত হাজার টাকা দিয়ে সোনা পরে নিয়ে বানিয়ে নিয়ে ওই একটাই ডিজাইন সব অকেশনে পরা যায় না এটা আমাদের একদম মানে একদম বিরোধী একটা ব্যাপার যে আমরা খুব ইন্টারেস্টেড থ্যাংক ইউ থ্যাংক ইউ মধুমিতা দত্ত জুড়ে থাকো কাকলি ঘোষ কাগলি কা কিমা হ্যালো তোমাকেও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অত টাকা দিয়ে বানিয়ে একটাই ওকেশনে আমি একবার পরব মানে অনেকদিন পর আবার পরব যখন ওটা পুরনো হয়ে যাবে দেখা সকলের বা অন্য কোন জায়গায় তো আমাদের একটা স্টাইল না সোনাটা একটাই থাকে ফলে মানে ধর জজার কম আছে তার একটাই ডিজাইন তার সেটা কত জায়গায় পরবে সব সাথে সব শাড়ির সাথে ঠিক সোনাটা সব রকম যায় না যেমন তুমি যদি একটু একটু ওয়েস্টার্ন টাইপের সিল্কের মেটেরিয়াল পড়ো তখন কিন্তু তোমার মনে হবে ট্রেডিশনাল গয়নার থেকে আমি একটু অন্যরকম গয়না পড়ি তো সেই জন্য সোনাকে এখন বাদ দিয়ে আমরা ঠিক করে নিয়েছি যে আমরা এমন গয়না পরবো যেটা সোনার থেকে সাংঘাতিক বেশি ভালো লুক দেবে আমাদের আর আরেকটা কারণ হচ্ছে তোমরা জানো আমাদের স্পেশাল ঢাকাই জামদানি ইক্কত পার্টু অরিজিনাল সাউথ সিল্ক এইগুলো যে কাঞ্জিভরম এগুলোর সাথে আবার অন্যরকম জুয়েলারিও যায় না তো সেই সমস্ত কারণে কিন্তু আমরা গোল্ড পলিশটা তোমাদের জন্য এনেছি এবং খুব শিগগিরই দেখাবো আমি জানি যে কারাকারি মারামারি হবে এবং মারমার কাটকাট একটা বুকিং চলবে এবং আমি সবাইকে দিতে পারবো এরকম কালেকশান নিয়েই প্রথম দিন আসবো আমরা ভাই চাকুরিজীবী আমরা কতই বা বেশি সোনা পড়তে পারি বলো এইটা কোনো কথা নয় যার সোনার নেশা সে দেখছো টুকটুক টুকটুক করে ঠিক বানিয়ে নেবে এটা সম্পূর্ণই নেশার উপর ডিপেন্ড করে আমার যেমন সোনা খুব একটা প্রেফার করি না আমি আমার একটু অক্সিডাইজ প্রিয় তোর গয়নাটা জাস্ট অপূর্ব আর তোকেও দারুণ লাগছে থ্যাংক ইউ সার্থককেও দারুণ লাগছে বল বল আমি গয়না পরে নেই তাও ভালো লাগছে কেন আমি আছি যে তোমার সামনে হ্যাঁ তুমি আমার গয়না তাই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার গয়নাটা ভালো লাগার কারণ হচ্ছে এই গয়নাটা খুব এক্সেপশনাল মানে এই টাইপটা দুবাই গোল্ডের গয়না ভীষণ ক্লাসি হয় তো সেই কারণে আরও বেশি ভাল লাগছে আর আমি গয়না নিয়ে শাড়ি নিয়ে কোনো কথা বলবো না কারণ এরপর পর পর লাইভে আসবো আর গয়না শাড়ি নিয়ে বলতে থাকবো আজকে শুধু এক্সিবিশন নিয়ে আলোচনা আমাদের এক্সিবিশন চন্দননগরে ফার্স্ট আমি এতক্ষণ গয়নাটাই দেখছিলাম এতক্ষণ ধরে প্লিজ কেউ আমাকে আজকে গয়না নিয়ে হোয়াটসঅ্যাপ করবে না প্লিজ এক্সিবিশন নিয়ে হোয়াটসঅ্যাপ করবে লাইভটাকে জুম করলে কি হ্যাঁ নিশ্চয়ই জুম করে এতক্ষণ সময় কেন ও আচ্ছা না মানে দেখে অনেকক্ষণ নির্বাক ছিল এতক্ষণে টাইপ করতে পেরেছে আরে বাবা দেব সবাইকে দেব আমি প্রথমবার দেখাবো কস্টলি জুয়েলারি মানে এই নয় যে আমি চার পিস দেখাবো এমনই দেখাবো যে সকলে পাবে আর সব থেকে বড় কথা প্রত্যেকটা জুয়েলারি আমার থেকে বেশি সার্থক সেনের চয়েস অতএব তোমরা বুঝতেই পারছো কিরকম হবে কালেকশন মানে ও বেছে বেছে প্রত্যেকটা তুলেছে এবং এমনভাবে তুলেছে যে ওখান থেকে ওকে যখন আমি বললাম যে আমি কোনটা নেব ও বলতে পারছে না এত সুন্দর প্রত্যেকটা আমি লোভ দেখাচ্ছি না আমি সিরিয়াস কথা বলছি চলো চন্দননগরের এক্সিবিশন আট নয় দশ সেপ্টেম্বর সেপ্টেম্বরের আট নয় দশ হচ্ছে আমাদের চন্দননগরের এক্সিবিশন আমরা রিটার্ন ফর্মে নিয়ে আসবো এক্সিবিশন অ্যালার্ট কিন্তু আজকে একটু ভার্বালি আলোচনা করিনি কারণ তোমরা জানো আমাদের এক্সিবিশনে প্রচুর গিফট প্রচুর অফার্স থাকে প্রচুর স্লট থাকে সেই জন্য আজকে একটু ভার্বালি আর সবাইকে বলব প্লিজ আমি গয়না খুলে বসবো প্লিজ গয়না দেখো না প্লিজ একটু গল্প হোক একটু আড্ডা হোক আজকে লাইভলি আড্ডা একদম জীবন্ত করে তোলো লাইফটাকে তো চন্দননগরের এক্সিবিশন আট নয় দশ সেপ্টেম্বর আর মালদার এক্সিবিশন হচ্ছে মালদাবাসীর জন্য এবার সুখবর মালদাবাসীর জন্য এক্সিবিশনের ডেট এবার বাড়ানো হয়েছে উনিশ থেকে চব্বিশে সেপ্টেম্বর যেরকম ঠিক আমরা শুরুতে করতাম সাত দিনের এক্সিবিশন এবারও কিন্তু আমরা ছ দিনের এক্সিবিশন রেখেছি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছ দিন টানা চলবে মালদা এক্সিবিশন উনিশ থেকে চব্বিশে সেপ্টেম্বর আর চন্দননগরের এক্সিবিশন চলবে আট নয় দশ প্রচুর বাইরের ক্লায়েন্টস আমাদেরকে ভরসা করে প্রচুর আমি ক্লায়েন্টস কেন বলি আমি দিদি কাকিমা বলতেই পারি কিন্তু আমার মনে হয় ক্লায়েন্টসরা যখন এতটা কাছের হয়ে ওঠে তখন ক্লায়েন্টস বিশেষ বিশেষণটা সকলকে বোধহয় মোটিভেট করে যে বিশেষণটা কোনো ম্যাটার না সম্পর্কটা বিশেষণের ঊর্ধ্বে তো এই জন্য আমি কখনোই আমার দিদি আমার কাকিমা এইটা বলার থেকে আমি ভীষণ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ক্লায়েন্টস এরা দেখো এরা আমার ক্লায়েন্টস তোমরা বুঝতে পারছ তো এরকম হয় ক্লায়েন্টস তো তারা মানে সত্যিই সত্যিই মানে লাস্ট ইয়ার যেভাবে আমি ভেঙে পড়েছিলাম রূপনিকেতন যেভাবে মেরুদণ্ডহীনভাবে ছিল সেখান থেকে আজকে এই এতজনের সাপোর্ট এতজনের ভালোবাসা অসম্ভব ছিল তোমাদের মরাল সাপোর্ট ছাড়া কি ভালো কথা বলো তুমি আবারও বলবো একটা কথা আমি কোনো ভালো কথা বলি না আমি সত্যি কথা বলি যেটা মন থেকে বলি সেটাই বলি তোমাদেরকে তোদেরকে আর আমার আমি একটা আমি খুব রবীন্দ্রনাথ ভক্ত তো তো আমার ভীষণ এই কথাটা ছোঁয় যা কিছু সত্যি তা কিছু সবচেয়ে সুন্দর পৃথিবীতে যা সত্যি তার থেকে সুন্দর কিছু নেই হয়তো সাময়িক ভাবে অনেক সত্যি আমাদের দুঃখ দেয় অপ্রিয় হয়ে ওঠে কিন্তু সত্যির থেকে বড় সুন্দর আর কিচ্ছু নেই সার্থকের গয়না তুই আর তোর সার্থকতা সার্থক আমার তো সবই সার্থক গর্বে একবার সিনার টান করে ফেলছে আর না আমাদের বাড়িতে এটাও বলে দাও আমাদের বাড়িতে তুমি সব থেকে বেশি কথা বলো কি হয়েছে সেই জন্য দামি না থাকলে সবাই তুমি কথা বলো সেই জন্য সবাই খুব মিস করে আমি না থাকলে আমি দুদিনের জন্য মালদা গেলে বাপি ফোন করে বলে কি রে কতদিন হয়ে গেল কখন আসবি তো এটা আমাকে খুব আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি একটু বাঁচাল আসলে ব্যাপারটা কি হয়েছে এত বক বক করতে করতে না হয়ে গেছে ব্যাপারটা দেখলে তো আমার চোখটা যেখানে আটকেছে সেখানেই সবার চোখ আটকেছে আমার বলার পরেই সবাই একে একে বলতে শুরু করলো ঠিকই কথা আমার গলার নেকলেসটা খুব সুন্দর থ্যাংক ইউ ঋতিকা দে সুস্মিতারই হ্যাঁ 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 করে চোখ থেকে জল বের করে হাসছে মারো বাড়ি শয়তান তো এক্সিবিশনের ডেট সবাই শুনে নিয়েছো তো নাকি গয়নাতে ফোকাস করে আছো শোনো এক্সিবিশনে না এলে কিন্তু এই গয়নাগুলো পাবে না দূর থেকে বসে বসে তোমার গয়না সুন্দর তোমার গয়না সুন্দর বলেই যেতে হবে ঠিক আছে সেই জন্য এক্সিবিশনের ডেটটা মাথায় রাখো তাহলে সকলেই গয়না পাবে আট নয় দশ চন্দননগরের এক্সিবিশন আর উনিশ থেকে চব্বিশ উনিশ থেকে চব্বিশ থাকবে মালদার এক্সিবিশন হ্যাঁ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হচ্ছে মালদার এক্সিবিশন এক্সিবিশনের টাইম হচ্ছে প্লিজ দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে তোমরা রাত এগারোটা অবধি কন্টিনিউ করো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু প্লিজ দুপুর বারোটার আগে এবার আর পেরে উঠছি না সত্যি মানে মানে আমাকে না কিরকম কাকতাদুয়ার মতো লাগে আর তোমরা তো জানো যে আমি অত সাজুনে নই সত্যি কথা যেটা আমি সকালবেলা যেটা পরে নামি আমি তারপরে এতটুকু সময় পাই না যে আমি একটা ড্রেস চেঞ্জ করে আসব তো ওই একটা ড্রেসেই আমার চলে সারা দিন এখানে আমি একটা কথা বলতে চাই ওর যে সাজগোজ সেটা কিন্তু এমনি সাজগোজ খুব একটা করে না সত্যি কথা সত্যি কথা আর যত সাজগোজ এই আপনাদের লাইভের যে টাইম তার আগে

চন্দননগরে হবে একদম চন্দননগর এবং মালদা আহ চন্দননগর এবং মালদার সার্থক দারুণ দিচ্ছ দারুণ তো লাগবেই সার্থকের কালার চয়েস তো মারাত্মক সাদা কালো ডিজাইনটা অসাধারণ শোন প্লিজ প্লিজ সার্থকের আধঘানা ড্রেসের সুতোও ও নিজে কেনে না সার্থকের সবটা আমি চয়েস করি এগুলো সব ক্রেডিট আমার হ্যাঁ ও শুধু আমি যেগুলো বানাই সেগুলো চয়েস করে ওইটা আমার ওইটা আমার আঁকাগুলো বা প্যাচ গুলো কিন্তু যেগুলো কেনা ওর সব আমার চয়েস কমেন্ট ওটাই তো পড়লাম তো যাই হোক কিন্তু আমি সাজতে পারি না খুব একটা ড্রেস পরে চোখে কাজল পরে নেমে পড়ি আমার কিছু যায় আসে না তাতে কারণ আমার আমাকে এত 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 ভালোবাসে আমাকে সুন্দর দেখানোর কোনো প্রয়োজন নেই আর আবারও বলছি যা কিছু ইনার বিউটি তাই সব সবসময় সুন্দর যেটুকু সত্যি সেটুকুই সবসময় সুন্দর একজন হাস থেকে গিয়ে চোখে জল বেরোচ্ছে এটা খুব সুন্দর স্মাইল এটা মানে প্রচন্ড হাসতে হাসতে পরে গিয়ে হাসছে এরকম একটা ব্যাপার খুব মজার এটা আহ সবাইকে বলবো একটু আড্ডা হোক একটু গল্প হোক এক্সিবিশন নিয়ে কি সোনালী দাস মালদা এক্সিবিশনটা কোথায় তার মধ্যে খুচখাচ করে দূরের বন্ধুদের জন্য আমরা কিন্তু অনলাইভ থাকব কিন্তু অনলাইভের ভরসা শুধু দূরের বন্ধুরাই করো কারণ লাইভে তোমরা কিন্তু কিচ্ছু পাবে না লোকাল যারা কারণ যারা আসতে পারছে না যারা পৌঁছতে পারছে না তারা কিন্তু তাদের বুকিংটা আমরা অনলাইনে আগে নেব তুমি এমনি সুন্দর আর সাজতে হয় না হ্যাঁ রোজ এই 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 পুরকিগুলো আমাকে দিয়ে যা ঠিক আছে কোনো চাপ নেই দিয়ে যা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি সাজিনি বলে স্বার্থ কাজকে খুব খুশি যে বাহ মেকআপ করেনি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা কাছের বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই ভিজিট করো কারণ অনলাইভ আমরা যে যে অনলাইনে এক্সিবিশনগুলো করি সেগুলোতে আমরা সব সময় প্রায়োরিটি দি সময় বুকিংটা রাখি তুলে কিন্তু দূরের বন্ধুদের জন্য কারণ তারা বেচারা আসতে পারে না তাদের পক্ষে সম্ভব হয় না তাই তাদের বুকিংকে আগে প্রায়োরিটি দেওয়া হয় না বলে ও সুস্মিতা দি এই থ্রেডটা দিও না প্লিজ কি করে বলে লাইভে আসব বলো কি করে আসব মানে বলছে আগে থেকে অ্যালার্ট দিতে কি করে দেব কিচ্ছু বুঝতে পারি না ডিউরিং এক্সিবিশন কিচ্ছু বুঝতে পারি না কতক্ষণ থাকবে লোকজন সেটা একটু ইয়ে করো আঠেরোতে করো আঠেরোতে করবো ঘেমে যাচ্ছি কিচ্ছু বুঝতে পারি না যে কটার সময় তোমার ইয়ে হবে কি যেন বলে কাস্টমার যাবে বা কটার সময় কাজ মিটিয়ে উঠবো মানে এমন রাশ চলে তুমি বিশ্বাস করবে না এটা আমাকে দেখলে সবাই হাসাহাসি করে সবাই কথা বলছে আমি সবাইকে দেখছি হঠাৎ করে আমি চুপ হয়ে যাই কি হলো আমি সবাইকে শুধু দেখছি

এটা কি আমি অনেক দূরে থাকি লাইভে এসে এসো একটু দয়া করে কিচ্ছু দেবো না কাছের বন্ধুদের লাইভে কি কি রকম আছো খুব ভালো খুব ভালো তোমাকে বোধহয় জিজ্ঞেস করছে আমরা দুজনেই খুব ভালো আছি তো দূরের বন্ধুদের জন্য আমরা লাইভে আসব। এবং কখন আসব এটা বলা খুব মুশকিল হঠাৎ হঠাৎ চলে আসব যেই মুহূর্তে গ্যাপ পাবো সেই মুহূর্তে চলে আসব চেষ্টা করব হয় দিনে আসার নয় রাত এগারোটায় সন্ধেবেলা অসম্ভব বিকেলে অসম্ভব দিনের বেলা একটু রাশটা কম থাকে সেজন্য হয় দিনের বেলা আর নইলে কিন্তু রাত এগারোটায় ওই কটা দিন যারা দূরের বন্ধুরা আছো প্লিজ একটু রাত জেগো নইলে পাবে না আর সকলকে আমরা যে লাইভে বলি যে পাবে না এটা কিন্তু আমরা একদমই তুমি নিয়ে নাও এটা বোঝানোর জন্য বলি না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে লাইফ থেকে পেতে তোমাদের কত কষ্ট হচ্ছে কিন্তু আমি কিন্তু সেই জন্য আগে এই কুড়িটা বাইশটা তেইশটা এরকম করে শাড়ি দেখাতাম এখন কিন্তু আমি চল্লিশটা দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে সকলে পাও আমি কিন্তু কিন্তু করে দেখালেও আমার সেল হবে যাতে তোমরা পাও এই জন্য সার্থক দা মামনের ড্রেস চাই পুজোতে দেখো কিন্তু আমার তুই আর মামন দুজন মিলে চলে আয় নিশ্চয়ই রাখবো নিশ্চয়ই রাখবো ও সার্থক গুড শট খেলা জমে যাচ্ছে তো তোমরা কি রে ঘর শত্রু বিভীষণ ও তোমাকেই বলেছে ভায়া আমাকে আমি নামটা বলেছি আরে গলাটা কি দারুন পেতে পারি এই রে আজকে কোন মর বুকিং প্লিজ যাবর নিদি আমি সমস্ত কালেকশন নিয়ে খুব শিগগিরই লাইভে আসব আজকে প্লিজ একটু আমরা আড্ডা মারি এক্সিবিশনের অ্যালার্ট দি স্থান চন্দনগরের বন্ধুদের জন্য বলছি যারা চন্দন নগর মানে চন্দন নগর সংলগ্ন কাছাকাছি একটু ট্রেনে করে গলাটা খুলে রাখা উচিত খুলে ফেললো হ্যাঁ মানে সবাই যদি ওইটাই কমেন্ট করে তাহলে যদি আমাকে হয় কথাবার্তা দিয়ে আবার ফিরতে হয় তাহলে তো আমি সকলকে দেখাবো কথা দিচ্ছি এবং সকলকে দেওয়ার চেষ্টা করব একটু জুড়ে থেকে আমি লাস্টে আসছি হ্যাঁ গলার প্রসঙ্গে আগে আপডেটগুলো দিয়ে দিন ওইলে কিন্তু আমি কোনটা ছাড়তে কোনটা ছেড়ে ফেলবো তোমরাই তখন অফার গ্র্যাপ করতে পারবে না তো যেটা বললাম অফলাইনের বন্ধুরা চলে আসবে প্রত্যেকে যাতে দেখে কেনাকাটা করতে পারো তাদের জন্য প্রচুর অফার থাকবে অনলাইনের বন্ধুদের জন্য কিন্তু অনলাইনে আমরা প্রচুর 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 অফার রাখবো সবচেয়ে বড় অফার যেটা থাকে বলে দেব একটু বাদেই কিন্তু যারা দূরের বন্ধু আমরা কিন্তু লাইভে তাদেরকেই আগে প্রায়োরিটি দেব এটা আমরা বলে দিচ্ছি প্রথমেই সকলকে জানিয়ে দিচ্ছি যারা কাছের তাদের আগে কিন্তু আমরা দূরের বন্ধুদের বুকিং নেব কারণ কাছেদের সুযোগ আছে এসে দেখে নেওয়ার কিন্তু দূরের বন্ধুদের সুযোগ নেই তাই তাদেরকে একটা ফেসিলিটি দিতে হবে সরি গো বুঝতে পারিনি আরে সরির কি আছে আমি বলছি রোজই তো কালেকশন দেখায় চলো না আজ একটু আড্ডা মারি এইটা বলছি সরি হওয়ার কি আছে তুমি না আপনার কমেন্ট কি যে গলারটা খুব গলারটা এই আর ও এই নিয়ে অনেক কথা অলরেডি বলে ফেলল আমার মনে হচ্ছে যে শুধুমাত্র এটার জন্য লাইভ হচ্ছে না গলার জন্য লাইভ হচ্ছে আজকে আমরা আড্ডা দেব আড্ডা দেওয়ার জন্য লাইভ হচ্ছে তো সেই জন্য ধন্যবাদ কেন দিল ধন্যবাদ মানে লাইভের দূরের বন্ধুদের আগে প্রায়োরিটি দেবো অনলাইন অনলাইনের জন্য আচ্ছা প্রায়োরিটি মানে দূরের তাই তো বললাম বুক করবে দূরের জনের বুক নেবে আগে আগে বুকিং দূরের তার কারণ তারা আসার সুযোগটা পাবে না আচ্ছা ঠিক আমি তাহলে চন্দননগরের সময় মালদা থেকে বুক করব তো আর মালদার সময় চন্দননগর থেকে বুক করব তাই তো বললাম অনেক দূরে থাকি এই টেনে নিয়ে আসবো বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দূর তোমাদেরকে আমার আলাদা করে ইনভাইট করার কি আছে তোমরা তো ঘরের লোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে চলো একটু আড্ডা মারি সকলে মিলে যা যা মজা নাও কারণ এরপর টানা লাইভ চলবে করে এবং ফাটা কালেকশন যেটা বলছিলাম যে আমি চল্লিশটার উপর শাড়ি দেখাচ্ছি শুধুমাত্র কিন্তু তোমরা যাতে পাও এবং হ্যান্ডমেডের মানে হ্যান্ড ব্লকের কালেকশনের দিন তো দেখতেই পেলে কি দেখালাম মানে দেড়টা বোধহয় সেদিন বেজে গেছিল রাত তো এভাবেই দেখাবো সকলে যাতে পাও চেষ্টা করব সকলকে দেওয়ার সকলের মনে আনন্দ রাখার পুজো তো একবারই আসে বছরে আমরা সবাই যাতে সাজতে পারি আর শুধু পুজো বলে নয় পুজোর পরে তো লক্ষ্মী পুজো কার্তিক পুজো কালী পুজো ভাই ফোটা কত কি রয়েছে সব সময় তো সাজতে হবে না আমাদের এখন আমাদের সব সবসময় প্রেজেন্টেবল থাকতে হয় সেই জন্য কম দামি হোক বা বেশি দামি সাজগোজটা আমাদের কিন্তু অনেকেই বলে যে একটা সাত অনেক সময় বলে বিশেষ করে ছেলেরা বলে দেখবে একটা ড্রেস একদিন পরে আর পরা যায় না না নিশ্চয়ই পড়া যায় কিন্তু এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি আমাদেরকে এত বেশি প্রেজেন্টেবল থাকতে হয় যে একটা শাড়ি পরবো নিশ্চয়ই পরবো কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর চেঞ্জ করে করে সব সময় নিজেকে নতুন নতুন সাজে নতুন নতুন এক্সপেরিমেন্টাল লুকে নিয়ে আসবো নইলে বাড়িতে বারবার করে একটা একটা করে র্যাক আলমারি ওয়ার্ড্রব এগুলো বানাতে হবে তাই তো যাই হোক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে চন্দননগরের ঠিকানা হচ্ছে ঠিক ঠিকানা হ্যাঁ ঠিক ঠিকানা ঠিক ঠিক কি যে বলি আমি গলার দেখা তাহলে এই যার যার পছন্দ হচ্ছে নিয়ে নাও এটা পরের দিন আর কিছু দেখাবো না তার যারা বাকি থাকবে তারা পাবে অন্য জিনিস আমরা কিন্তু মজা করি যারা নতুন প্লিজ নেভার মাইন্ড আমরা খুব মজা করছি আজকে মজা করতে এসেছি এবং দেখো ক্যাপশনে লেখা আছে আমি রোজ থাকি না আমার উপর রাগ করে ওর উপর রাগ দেখানোর কোনো মানে হয় না আর আমার উপর রাগ যারা করবেন তারা বোকা তোমার উপর কে রাগ করেছে যারা করবেন ওটা একটু বেশি আই ক্যাচি ওটা খুলে নাও সেটাই ভালো হবে ওটা খুলে নাও আচ্ছা আচ্ছা দাম কত গো গলারটা আমি আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা বলে দিচ্ছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের এর জুয়েলারি দুবাই ডিজাইনের ওপর রয়েছে যেটাকে দুবাই গোল্ড বলে সেই ফরমেশনে রয়েছে এবং একদম গোল্ড রেপ্লিকা দেখেই বুঝতে পারছো এটার প্রাইস যাচ্ছে টু ফোর ডাবল জিরো এগুলো একদম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ মানে একদম সোনা না সোনার রেপ্লিকা ধরা মুশকিল এতটা সুন্দর চব্বিশশো টাকা দাম টু ফোর ডাবল জিরো আর নম্বর 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 কোয়েশ্চেন প্লিজ সেটা হচ্ছে যে মান্নাপুকুর সেকেন্ড লেন হরিদ্রাডাঙ্গা চন্দননগর ঠিক ঠিকানা মান্নাপুকুর সেকেন্ড লেন হরিদ্রাডাঙ্গা চন্দননগর যদিও আমাদের বাড়ি চন্দননগর কিন্তু আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে চুঁচুড়া যারা দূরের রেল স্টেশন যারা দূরের বন্ধুরা রয়েছ তাদেরকে বলবো দূরের বলতে হাওড়া টু ব্যান্ডেল বা কলকাতা এটা নিতে চাই কিভাবে বুক করতে হবে বাইদবে সত্যি আমি গোল্ডে গোল্ডি ভেবেছি ফার্স্টে হ্যাঁ এটা একদমই রেপ্লিকা এটা কিন্তু ধরা খুবই মুশকিল আমি যখন চয়েস করেছি এগুলো একদমই মুশকিল মানে আমি নিজেই গোল্ড মোটামুটি খুব একটা বিশাল দারুন চিনি এমনটা নয় তবে আমার হাতে একটা রয়েছে এটা অরিজিনাল কিন্তু এর পাশে ওইটা যেন অরিজিনাল মনে হচ্ছে আমার বলছে সার্থক তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় অন্যান্য দিন দাঁড়াও এক্সিবিশন আসছে সার্থক তো চলবে এখন এখন তো সার্থকের ভেরি গুড টাইম সবাই শেয়ার করবে সার্থক বলবে ভেরি গুড তো চলবে তো সার্থককে সবাই অনেকদিন ধরে চাইছো আজকে সার্থক এসেছে সেই জন্য আজকেও তোমরা যখন গয়না শাড়ি দেখছো তখনও রেগে যাচ্ছে ওই জন্য যে আমি এসেছি আড্ডা মারতে ভাই যদিও কম কথা বলবে কিন্তু আর তোমাদের গুলো নেবে আহ আটচল্লিশ জন দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে আমাদের তরফ থেকে একদম সশ্রদ্ধ প্রণাম সকলে এভাবে জুড়ে থাকো ভালোবাসো মরাল সাপোর্ট দাও কেনাকাটি অনেক পরে শুধু আমাদের উপর আস্থাটা রাখো সার্থক দাও ওয়ার্ম আপ মুডে হ্যাঁ একদম তো যে বাহান্ন জন বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকল সকলে একটু শেয়ার করে দাও তৃষিতা আমাকে কথা দিয়েছে এবার আমি বলার নিমন্তন্ন করার আগেই কথা দিয়েছে যেমন মনে কি বলে দিদি না বৌদি আমি এবার যাবই। আমি এবার যাবই এবার ভেরি গুড দিয়ে ভুল দিতে ভুলবে না কিন্তু হবে এটা নতুন কিছু থাকবে ওরে বাবা একবার ভেরি গুড হয়তো থাকবে না অন্য কিছু থাকবে তো চন্দননগরের ঠিকানা আমি বলে দিলাম চুচুড়া স্টেশনে নেমে বলরে বলেই তো যাচ্ছি ভিতদ্রু নট ফর্টি টু ইটস ফিফটি টু ইটস ফিফটি ফোর থ্যাংক ইউ তো পারি না দূরে থাকি তো অনলাইন দেখেই বুক করতে হবে একদম অনলাইন দেখেই বুক করতে হবে আসলে আজকের আমাদের লাইফটা না লাইভলি আড্ডার এক্সিবিশনের আমি এগুলো সমস্ত কালেকশন নিয়ে লাইভে আসবো খুব শিগগিরই কতগুলো কমেন্ট একটা হ্যাঁ আর দূরের বন্ধুদের দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা দূরের বন্ধুদের জন্য ভীষণ 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 ভাবে লাইভ করব এবং কি পরিশ্রমের পরেও আমরা লাইভ করি সেটা একবার আমাদের এক্সিবিশনে হ্যাঁ পড়ছি ওটাই চলে এলাম বাঁচালি মা আমায় দাদার আওয়াজ রোজ শোনা যায় এই দেখ এই দেখ শোনা যায় আজ দেখা পেলাম হ্যাঁ দাদা ওই জন্য দাম বাড়াচ্ছিল নিজের আসলে এগুলো বলতে হয় চলে শ্রাবণী ঘোষ তোদেরকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ কাকিমা শাড়িটা কি কটন গো কে হেসেছে এটাতে আমি তাকে দেখতে চাই তাকে একটা চুমু পাঠাতে চাই অসাধারণ আমাদের পরিবার পুরো জমে গেছে না আবার বকুনি দেবে সব দেখাবো মা একটু বলেনি চলো চন্দননগরের ঠিকানা আমি বলে দিলাম চুচুড়া স্টেশনে নেমে পায়ে হাঁটা পথ আর না হলে একটা ফোন করবে আমরা সবসময় ফোন রিসিভ করি আমি বা সার্থক যে কোনো কাউকে ফোন করে নেবে একদম পায়ে হাঁটা পথ চুচুড়া স্টেশন থেকে চন্দননগর ঢুকেই আমাদের বাড়ি তুই ভাবতে পারছিস সবাইকে ঘুম দিয়ে তোর গল্প শুনতে এলাম না আমি এক্সপেক্টেড এটা এক্সপেক্টেড আমার বন্ধু এইটা করবে না আমার জন্য এটা আমি ভাবিই না কি কে ভয় পায় ওরে বা সুস্মিতা দিয়ে পুরো অপর মহল দিয়ে যাচ্ছ তো জয়েন করতে পেরেছি গো গড়িয়া থেকে থ্যাংক ইউ গীতা মুখার্জি শুরু করলাম ভেরি গুড গীতা কাকিমাকে আজকে আমি বলেছিলাম যে লাইভলি আড্ডায় থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা তা ঠিক শাড়িটা কি কটন গো এটাতে তুই লিখেছিস তা ঠিক তুই সেটা কি করছিস না কে ভয় পায় ওটাতে হতো না ননদ বোধ বৌদিকে একটু ভয় পায় যদিও আমি ভয়ঙ্কর নই দেখতে একটু ভয়ঙ্কর কিন্তু বাস্তবে নই পোলাগুলো কি পোলাগুলো কি জালায় ভাবতে পারছিস না এখনো ভাবতে পারছি না তবে ভাববো একদিন না একদিন সার্থককেও এমন কালেকশন থেকে ব্রেসলেট গলার চেন ফিঙ্গারিং সব পরিয়ে দাও তাহলে তোমার গয়না নিয়ে আর কিছু আহ জিজ্ঞে তাহলে তোমার গ কিছু বলবে না আমরা তখন সার্থকের গয়নার কথা জিজ্ঞেস করবো এটা কিন্তু হেভি দিয়েছো তুমি তুমি ভাবলে কি করে যে আমার জন্য গয়না তুলে আনা হবে সার্থক নিজের জন্য কিছু আনবে না ঠিক নিয়ে এসেছে শোনো আমার মেয়েও বলছে আর গয়নাটা খুব সুন্দর ঠিক আছে বাবা তুই আয় আমার এখানে আমি তোকে আমার শাড়ি এবং আমার গয়নাই ভর্তে দেব তার জন্য কিনতে হবে না মিস্টেক আমি বুঝে গেছি তুই সেই আগের মতো দারুণ লাগছিস আবার এ কথা আমি তো একই আছি সেই স্কুলের মতোই সুস্মিতা দিকে মেরে না আমি যে আচ্ছা চন্দননগরের ঠিকানা দুপুর বারোটা থেকে আমি আগে ঠিক করেছিলাম চন্দননগরে এবার হাফ মানে সেকেন্ড আওয়ারে সেকেন্ড হাফে করব করবো কিন্তু এই যে কিছু আছে আমার তৃষিতা ফিসিতা এইসবের জন্য আমাকে টাইমটা বাড়াতে হলো তো আমি দুপুর বারোটা থেকেই রাখলাম

রাত এগারোটা অবধি চলে আমি দশটা টাইম রাখি নটা টাইম রাখি এরকম ভাবেই কিন্তু এগারোটা অবধি আমাদের চলে অক্লান্ত এবং একই রকম ভাবে মজা করে আমরা চালিয়ে যাই আর সবাইকে একটু বলছি যদি রূপনিকেতন খুঁজে পেতে অসুবিধা হয় চন্দননগরে যারা জয়েন করতে চাইছো এক্সিবিশনে আসতে চাইছো আবারও বলছি যারা কাছের রয়েছো তাদের আগে কিন্তু আমরা দূরের বন্ধুদের বুকিং নেব অনলাইনে লাইভে কারণ খুব কম লাইভে আসবো এবং খুব কম দেখাতে পারবো সেই সময় কিন্তু তাদের বুকিংটা আগে নিতে হবে কারণ তারা বেচারা আসতে পারবে না আর যারা আসতে পারবে তাদের বুকিং আমরা নেব নিশ্চয়ই নেব তারপরে গেছে তো তুই শুধু করছিস না তো যারা চন্দননগরের ঠিকানা চিনতে পারবে না রূপনিকেতনের তারা কিন্তু ইজিলি তালিম ঘর রেকর্ডিং স্টুডিও সার্চ করলে গুগল ম্যাপে পেয়ে যাবে মনে রাখবেন নামটা তালিম ঘর রেকর্ডিং স্টুডিও একটা অসাধারণ স্টুডিও যাই হোক তার অ্যাড আমি এখন করব না আমি কিন্তু বেচারা সে তো আমি জানি আমার কটকটিটা কত বড় হয়ে গেল হ্যাঁ 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 এখন বড় না দিদি ভাই এখন বলো বুড়ো হয়ে গেল আমার কটকটিটা বুড়ি হয়ে গেল তো যাই হোক এটা গেল চন্দননগর এবার আসি মালদা মালদার ঠিকাটা হচ্ছে আমাদের একদম হাউস এক্সিবিশন আগে আমি বাইরে করতাম পিসির বাড়িতেও করতাম এখন কিন্তু আমি লাস্ট ইয়ার থেকে বাবার শরীরটা যেহেতু খুব খারাপ বাবা পারছে না সারা দিন গিয়ে ওইভাবে বসে থাকতে কোমর লেগে যাচ্ছে সেই জন্য এখন কি চন্দননগরে হ্যাঁ এই আমি এখানে এই আমি এখানে এই হচ্ছে আমার জীবন তো চন্দন আমরা এক্সিবিশনটাকে বাড়িতে করেছি কারণ বাবা পারছে না বাবার বয়সটা তো অনেকটা হয়েছে আর সার্থকেরও মানে এতটা চাপ নেওয়া সত্যি ওর পক্ষে ভীষণ কষ্টকর কারণটা এতটা এতটা স্ট্রাগলও কোনোদিন করেনি তো সেই জন্য আমরা এবার বাড়িতেই করছি ছোট্ট করে জায়গাটা খুব ছোট্ট কিন্তু ভেবে নাও আমাদের তো বাইরে করতে গেলে এক্সিবিশন অনেক সময় একটা টেবিলের মধ্যে বা দুটো টেবিলের মধ্যে করতে হয় তার থেকে তো বড়ো সময় আমরা খারাপটা না দেখে বা মানে ছোট করে না দেখে আরও কতটা বড় করে পৃথিবীকে দেখা যায় আরও কত বড় করে সবটাকে ভাবা যায় তার চেষ্টা করি এটা আমাদের অজুহাত নয় এটা আমাদের সবসময়ের চেষ্টা সব খারাপের মধ্যে ভালো খুঁজে নেওয়া মালদা কবে করবি মালদার ডেট হচ্ছে থেকে সেপ্টেম্বর দিনের এক্সিবিশন তুমি কি সেল আমি রূপনিকেতন আমাদের পেজটা যেখানে আপনি কমেন্ট করছেন সেখানে আমাদের সকল কালেকশনের আপডেট আপনি পেয়ে যাবেন একটা একটা করে সমস্ত কিছু দেখতে পাবেন তোর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে যাই কোথায় আছিস ইয়েস রূপনি চন্দননগরের এক্সিবি আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে বুঝলে সার্থক বুঝতে না পা আজকে প্রথম এই ব্যাগরাউন্ডে কিন্তু আজ প্রথমবার তোমায় দেখলাম অসংখ্য ধন্যবাদ সং জুড়ে থাকার জন্য আ এবার যাব আমি খুব ব্রাক করব যদি না আসো আসতেই হবে জায়গা ছোট মা ম্যাটার না ম্যাটার করে না আ মনের অস্বস্তি হয় কেউ দাঁড়িয়ে দেখছে কেউ বসে দেখছে কেউ ঠিক করে বসতেও পারেনি দাঁড়া ঢুকতেও পারেনি এবং তখন খুব কষ্ট হয় যে বসাতেও আমি পারছি না একটু বসতে দিতে পারছি না সেটা ম্যাটার কিন্তু ওই আর কি উপায় নেই সবাই কিন্তু এক্সিবিশনের সাহস পায় না রূপনিকেতন পায় কারণ তাদের সেই কনফিডেন্স আছে হ্যাঁ রূপনিকেতনের কনফিডেন্স দু সাল থেকে তৈরি হয়ে গেছে এবং কনফিডেন্সটা দিয়েছে এই মানুষগুলো যারা ওপার থেকে দেখে যারা প্রতিবার আসে কিছু কিছু মানুষ আছে যারা আমার একবারের এক্সিবিশনও মিস করেনি কিছু কিছু মানুষ আছে আমি কাউকে ছোট বড় করছি না মানে আমি এইটুকু বলবো যে আমার দিদির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে মানে আমি আমি এত ঋণী হয়ে রয়েছি কিছু মানুষের কাছে যে যে মানুষগুলো ঋণ কোনোদিন চোকাবার নয় তার মানে এই নয় যে তারা প্রচুর টাকার কিনেছে তার মানে এই যে তারা মোনালিসাকে এরকম এরকম করে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করেছে মানে তারা পেছনের ঠেসটা তো এইটা আমার কাছে বিশাল বড় এটা এটা স্টুডিও মনে হয় হ্যাঁ এটা সার্থক স্টুডিও তোমার জুয়েলারিগুলো খুব সুন্দর থ্যাংক ইউ বর্ণালিদি আমি দিদি বললাম কারণ দিদি সম্বোধনটা মনের থেকে এলো আমি বয়স না দেখেই বললাম সার্থক দেখ অনেকদিন পর দেখলাম কেমন আছো দাদা কেমন আছো দাদা তুমি এটা বলছে সমর্পিতা চৌধুরী সমর্পিতা চৌধুরী শান্তিনিকেতনে পরে কি বলতে পারে এখন তো পরে না পড়তে পারে দিদি তোমার গলার হাটটা খুব সুন্দর আমি কিন্তু পালিয়ে যাবো এবার থ্যাংক ইউ

কুর্তিটলা লেন গোল্ডেন আইভি কমপ্লেক্সের ঠিক পাশের গলিতে আমার শাশুড়ি মা এখন ভালো আছেন বাড়িতে যেভাবে কাজ চলছে মাকে সুস্থ হতেই হবে মা ছাড়া আমরা অচল তো মা ভালোই আছে আর সারা দিন আমাদেরকে শাসন করে যাচ্ছে বকে যাচ্ছে কারণ আমরা তো ভীষণ ভীষণ নিয়ম মাফিক চলি মানে আমি আর সার্থক যেরকম নিয়মে চলি পৃথিবীতে খুব কম লোক চলে মানে নিয়মানুবর্তী আমাদের মধ্যে কুটকুট করে ভরা এবং আমরা যেন নিয়মানুবর্তী আর রচনা লিখেই বড় হয়েছি রূপনিকেতনের চয়েস কিন্তু অন্যদের একটা জেলাস ফিল করাচ্ছে হ্যাট অসম্য আমার কাছে খবর আছে খুব স এই বদমাইশি ওর এগুলো গলার হারটা কি গোল্ড দিদি না গো এটা গোল্ড নয় এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ গোল্ডের পিওর রেপ্লিকা মৃদুছন্দা ব্যানার্জি রয় আমার এই নামটা খুব পছন্দের নাম মৃদুছন্দা হ্যাঁ তো হ্যাঁ তো পি এম এ গুড মর্নিং হয় তোমাকে এসব কেউ বলতে বলেছে তুই আর রুলস আর রেগুলেশন মানিস প্রচন্ড নিয়ম মানি তো মালদার অ্যাড্রেস হচ্ছে কুটি লেন গোল্ডেন আইভি কমপ্লেক্সের পাশের গলিতে একদম ঝটপট চলে এসো দুপুর বারোটা থেকে রাত দশটা অবধি আমরা বসে থাকবো একদম ফুলটু এনার্জি নিয়ে সবাই চলে এসো সপরিবারে এসো সকলের জন্য কিছু না কিছু কালেকশন থাকবে আর এবারের যা স্পেশাল আইটেম সেটা হচ্ছে এবার আমার নিজস্ব ডিজাইনার কিছু পিস থাকবে যেটা আজ অব্দি আমি দেখাইনি তোমরা আমার ডিজাইনার পিস অনেক পড়েছো অনেক সাপোর্ট করেছো আমার ডিজাইনকে নাই ভালো লাগতে পারতো আমি যেটা

তো যারা কাছের বন্ধুরা প্লিজ প্লিজ চলে আসবে সপরিবারে চলে আসবে সকলকে নিয়ে আসবে হাজবেন্ডদেরকে ধরে নিয়ে আসবে কারণ আমি এইটুকু বলে দিতে পারি এইটুকু একদম লিখে দিতে পারি আমাদের কালেকশন যদি যারা বউদের কেনাকাটা পছন্দ করে না যারা একটু রেগে যায় যাদের বউরা লুকিয়ে রেখে যায় আমার বাড়িতে কাপড় কেনাকাটা করে তাদের বররা কিন্তু আমাদের মেন্স কালেকশন দেখে চোখ ফেরাতে পারবে না আর একবার পরে নিলে তো আর অন্য কোথাও পড়বে না অন্য কোথাও যাবে না এইটুকু আমরা অ্যাসুরেন্স দিতে পারি কারণ আমি খুব চেষ্টা করি করার কি সুন্দর লাগছে দুজনকে আর একটা কথা বলি এমনটা কিন্তু নয় যারা আমাদের সাথে নতুন জুড়ছ তাদের জন্য বলি এমনটা কিন্তু নয় যে কোনো দিনই আমাদের কালেকশনের রং উঠবে না কোনো দিনই আমাদের কালেকশনের খারাপ কিছু বেরোবে না বা দাগ যাবে না বা ডিসপিউট যাবে না কারণ দেখো আমরা আমরা যারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে জিনিস কিনে আনি না আমরা পুরো সবটা শুরু থেকে শেষ অব্দি তোমরা যেভাবে খুলে দেখতে পারো আমরা কিন্তু পারি না না আমাদের সেই অপশনটা থাকে আমাদেরকে খুব চটপট নিতে হয় এবং আমরা সেভাবেই আনি সেখান থেকে ডিসপিউট বেরোতেই পারে হতেই পারে যে আমরা দেখতে পাইনি যেমন আমি খুব ক্লিয়ারলি বলছি তৃষিতার একটা ড্রেস আমি সেদিন লাইভে দেখেছি সকলে দেখেছে প্রচুর লোক বুকিং করেছে তৃষিতা নিয়ে ফেলেছে আমি পাঠিয়ে দিয়েছি তাও আমি দেখতে পাইনি যে হাতের এখানে একটা আসলে ওগুলো হাতে তৈরি হয় তো আমার টেলাররা তৈরি করে আমার নিজস্ব ডিজাইনার পিস ওগুলো ওগুলোর যা আমার ডিজাইনার ড্রেস আর এবার যেগুলো আসছে সেগুলো তো তুমি মানে রূপনিকেতনেও খুব লিমিটেড পাবে কারণ ডিজাইনার তৈরি করতে আইটেম তৈরি করতে খুব সব বেশি সময় লাগছে একদম অ্যান্টিক পিস নিয়ে আসছি মায়ের মুখ রূপনিকেতন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তৃষিতার কাছে চলে গেছে তারপরে আমরা কনটাতে এখানটাতে দেখছি একটা দাগ থাকতেই পারে আমাদের কালেকশন যে সারা জীবন আমাদের আজরাকের যে কোনোদিন রং উঠবে না ইন্ডিগোর রঙ উঠবে না তা কিন্তু নয় রঙের গ্যারেন্টি কিন্তু কোনো ম্যানুফ্যাকচার নেয় না একটু খোঁজ নিয়ে দেখবে যারা রঙের গ্যারেন্টি নেয় তারা কিন্তু হয় মিথ্যে কথা বলে আর না হলে তারা স্পেশালি ফ্যাব্রিক তৈরি করে তাদেরটা আমি বলতে পারবো না কিন্তু রঙের গ্যারেন্টি নেওয়া সম্ভব না কারণ কোন রঙটা কখন জ্বলবে সেটা কারোর পক্ষে বলা সম্ভব না আমার মনে হয় সেই রঙটার পক্ষেও বলা সম্ভব নয় তো সেই জন্য দিন যে খারাপ বেরোবে না তা কিন্তু নয় কিন্তু আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সমস্ত দিকটাতে ফোকাস করার এবং তোমাদেরকে কোয়ালিটি ফ্যাব্রিক দেওয়ার যাতে তোমাদের কমফোর্টেবল হয় বিষয়টা কারণ তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাও আমি এমন কালেকশনই কিন্তু রূপনিকেতনে আজ অব্দি রেখে এসেছি বা রাখি যা আমি নিজে পড়ি আমি যেটা নিজে পড়তে পারি না তোমাদের জন্য সেল করি না আমি যে প্রচুর দেখিয়ে যাবো আর সেল করে যাব এটা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমার এটাই যে আমি যেরকম আমি কিন্তু এখন আমার কিন্তু এখনো ওঠেনি রং আজ অব্দি দেখো আমি এটাতেও বিশাল কৃতিত্ব নিচ্ছি না এটা কোনোটাই আমার হাতে নেই এটা আমার হাতে নেই আমি একদম সত্যি বলতে ভালোবাসি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি শুনতেও ভালোবাসি সেই জন্য আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যারা আমার মনে হয় যারা এই কাপড় জামা সমস্ত কিছু মানে এরকম টি শার্ট থেকে মানে শার্ট থেকে শুরু করে যাই হোক যেগুলোকে ভালোবাসে সেগুলোকে তারা যত্ন নিয়েই কাঁচা কুচিটা করে সেই জন্য আমরা বলি প্রথমটাকে ড্রাই ক্লিন করতে কারণ যত আয়রন পড়বে যে কোনো জিনিসে স্ত্রীটা যত বেশি হবে তত রং কাঁচা রং ধরে যাবে ঠিক আছে হ্যান্ড গ্লাভস ক্ষেত্রেও যেটা হয় কি ঘাম যেটা আমাদের গয়নাগাটির রঙও কখনো ওঠেনি মানে এরকম ফিডব্যাক হ্যাঁ তো নিজেরই আলমারি ধরো আমারটাও ও তোমার চিন্তা করতে হবে না আমার বাড়িতে অশান্তি জিনিস কেনার জন্য তোমরা কি বুঝবে তোমরা তো আমার বাড়িতে লুকিয়ে রাখতে পারো আমি কার বাড়িতে লুকাবো তো এই হচ্ছে ঘটনা সবাইকে বলবো ট্রাস্টটা রাখো আর আমরা সব সর্বতোভাবে চেষ্টা করি তোমাদের সাহায্য করার রিপ্লাই দেওয়ার তুই কি তুই আজকে টাইম নিয়ে এসেছিস ইয়েস ইয়েস আমার আজকে কোনো মাউন্ডেশন নেই চলে যেতে হবে শেষ করতে হবে শেষ হবে কোনো লিমিটেশন নেই এবং খিদে পেলে শুধু আমি একা আটভাট বকবো তা না তোমরাও মন খুলে আটভাট বকতে পারো কিন্তু এক্সিবিশন সংক্রান্ত কারণ আজকেই কিন্তু সুযোগ এক্সিবিশন সংক্রান্ত যা কিছু কথা বলার তোমাদের বলে দেওয়ার কারণ এরপরে কিন্তু শুধু আমরা আপডেট দেব আর তোমরা চমক পাবে আমরা কি কিছু বলবো একদম এবার যাব মানে গতবারের কি অফার ঠিকানা দুটো সকলে জেনে নিয়েছো টাইম সকলে জেনে নিয়েছো না আমি একটু ফেব্রিকটা নিয়ে বলেনি আর এখন কিন্তু তোমাদেরকে একটা কথা বলি এই আজ কাকু কাকিমারা কোথায় কাকু কাকিমারা বলে এসছি ধমক দিয়ে এসছি যে আমাদের দেরি হলে তোমরা খেতে বসে যাবে আমরা নেবে খাবো হাকোবা কই অঙ্কিতা ম্যাম আমি নিশ্চয়ই দেব একটু ধৈর্য ধরুন আমি প্রচুর হাঁকোবা তৈরি করতে দিয়েছি প্রচুর আসছে একদম টেনশন করবেন না আমি করবে না আমি দিয়ে দেবো অনেকের অনেক কিছু রিকোয়ারমেন্টস আছে আমি সবটা ফুলফিল করার চেষ্টা করব কিন্তু আমি তো একটা ছোট্ট যান বাচ্চে কি যান লোকে গিয়া এরকম একটা ব্যাপার তো এত প্রেশার পেরে উঠছি না আমি চেষ্টা করছি আমার মনে হয় এতগুলো সেক্টর এবং এতগুলো স্ল মানে রূপনিকেতনের এত আইটেম এবং এক একটা আইটেমে এতগুলো পিস হয়ে গেছে এখন তো মেনটেন করাটা একটু চাপের আমার মনে হয় কোনো আমার মনে হয় এটা এতগুলো সেক্টর কিন্তু কোনো বুটিকে বোধহয় ওপেন নয় মালদা এডি কালেকশন চলে এসেছে ইয়া শেষও হয়ে গেছে আমার জন্য রাখবে কিন্তু একদম একদম আমার পাঞ্জাবি পিপলি ওয়ার্কের এই এখন ক্রাইটেরিয়া জানাতে এদেরকে কে বলে হিন্দি চাই মনে পড়লো একটু শুনেই ওকে চলো বলে দেব। একবার হিন্দি মে বলকে बहुत ही भयंकर है मेरी हिंदी लेकिन फिर भी बोलना पड़ेगा आ, हमारी एग्जीबिशन है हम लोग इन हाउस एग्जीबिशन करते हैं इन हाउस एग्जीबिशन हम लोगों का होता है चंदन नगर और मालदा में चंदन नगर एंड मालदा चंदन नगर का डेट है एथ नाइन्थ एंड टेंथ सितंबर एथ नाइन्थ एंड टेंथ सितंबर टाइम है ट्वेल्थ पी से टेन पी तक 12 पी से 10 पी तक তিন দিন হোক চন্দননগর মে লোকেশন ঠিক ঠিক মান্না পুকুর সেকেন্ড লেন হরিদ্রাডাঙ্গা চন্দননগর ঠিক ঠিকানা মান্নাপুকুর ঠিক লেন হরিদ্রাডাঙ্গা চন্দননগর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হ্যাঁ চুঁচুড়া চুঁচুড়া সে পেদল ফাইভ মিনিটস কাস্তা হফার গুলো জলদি বল বল বলছি বলছি অফারগুলো তো সাংঘাতিক থাকে আমাদের এবারও নতুন কিছু অফার থাকবে और चंदन नगर ये जा रहा है चंदन नगर का अपडेट और मालदा में हम लोगों का एग्जीबिशन है नाइनटीन टू ट्वेंटी सितंबर सेप्टेंबर नाइनटीन्थ नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री हिंदी से बोले ओके उन्नीस बीस उन्नीस उन्नीस बीस इक्कीस बाईस तेईस और, 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 और चौबीस ये छह दिन हम लोगों का मालदा में एग्जीबिशन रहेगा एग्जीबिशन का लोकेशन वो भी मालदा में हम लोगों का इन हाउस एग्जीबिशन है हम लोगों का खुद का एग्जीबिशन 2017 साल से हम लोग कंटिन्यू करते आ रहे हैं और हम लोग घर पे करते हैं লোকেশন হ মালদা মেবি सेम टाइम है 12 से लेकर 10 रात को 10 तक लोकेशन uh, है कुटीटला लेन गोल्डन आईवी कॉम्प्लेक्स के एकदम बगल वाली गली में मालदा আমার হিন্দিটা শিখাতেই হবে বুঝতে পারছি হুম শিখাতেই হবে আমাকে এখন তামিল শিখতে হবে খুব দরকার साउथ इंडिया तक के প্রচুর 65 जन देखছে বাহ আমি শাড়ি দেখাই তখন কথা থাকে এরা आमी थाकी तो जस्ट फॉर जोकिंग ये तो बेड़े जाए देखी लाइव है हैं लोग <laughs> <laughs> हम लोग मजाक ही मजाक में बहुत सारे आ, मतलब आ, बात बोल रहे हैं जो 60 लोग नए हो जो लोग हम लोग के साथ नए नए जुड़ रहे हो उन लोग प्लीज कुछ माइंड में मत कीजिएगा हम लोग ऐसे ही हैं मजाक ही है और हम लोगों का एग्जीबिशन भी बहुत ही बहुत ही लाजवाब की? नहीं लाजवाब नहीं घड़ोवा टाइप की बोले घरेलू घरेलू ना बहुत ही कॉम्पैक्ट होता है बहुत ही बोलो ना ठीक ऑफर ऑफर बोल ची ने बाबा नजदीक बहुत ही हम लोग मतलब एकदम से प्रोफेशनल नहीं होते हैं हम लोग बहुत ही जुड़ जुड़ के रहते हैं एग्जीबिशन में এক কে সাথ আপস মে তো সব সবাই লড়ি করে যাব একসাথে হিন্দি ভুলে যাবে ইংলিশ চালাও বলছে এইটা ভালো কথা হ্যাঁ তো আমরা ভীষণ নিবিড় ভাবে করি এরকমই হাসি মজা চলে যে এমনটা কিন্তু নয় যে মোনালিসা জাকুশি তাই বলছে তোমরাও বলতে পারো কিন্তু মজার কথা তোমরাও জোক করে পেছনে লেক পুলিং করছে তো কখন করলাম ওগুলো লেক পুলিং ছিল না সত্যি ছিল তো সবাইকে যেটা বলার সেটা হচ্ছে যে সকলে কিন্তু অবশ্যই এসো এবার একটু অফার্সগুলোতে আসি অনেকজন আছে সকলকে একটু বলে দিন এটা তো থাকবে নাকি হ্যাঁ না থাকবে না না আগের বছর আমি বলছি বলছি আগের বছর অনলাইন শপিংয়ের ওপর ঘুমিয়ে ওভার ইন্ডিয়া শিপিং ছিল ফ্রি এবার নিশ্চই থাকবে না কেন অবশ্যই থাকবে অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি যারা অনলাইনে পারচেস করবে তাদের জন্য অল ওভার ইন্ডিয়াতে শিপিং এক্সিবিশানের তিন দিনের যে কালেকশন যা দেখাবো এমনটা না এক্সিবিশন শেষ হয়ে গেলে পরের দিন যদি নেক্সট লাইভ করতে পারলাম না সেই তিন দিনে পরের দিন যদি করি তাহলেও কিন্তু শিপিং ফ্রি এক্সিবিশানের যা যা কালেকশানে আমরা লাইভ করব সমস্তটার ওপর থাকবে অল ওভার ইন্ডিয়ার শিপিং ফ্রিস সিস অল ওভার ইন্ডিয়ার শিপিং ফ্রি তার কারণ হচ্ছে তুমি সব অফার কেটে ফেলবে দাঁড়াও দাও 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 তার কারণ হচ্ছে যারা অনলাইনে কিনবে যারা দূরের বন্ধুরা তারা এইটুকুই অফার পাবে যারা কাছের বন্ধু তারা তো প্রচুর অফার পাওয়ার অপশন আছে তাদের কাছে এই অফার আমার খুব দরকার সকলের দরকার সকলেই তো একটু আশা করে বসে থাকে শিপিং ফ্রি দেবে তা আবার না ওটা অফলাইনে এই যে এটা তো অফলাইনে লেখা ও অনলাইনে শিপিং ফ্রি অনলাইনে যারা কেনাকাটা করবে তাদের জন্য থাকবে অল ইন্ডিয়াতে শিপিং ফ্রি এক্সিবিশনের সমস্ত কালেকশনের ওপর এবার আসি অফলাইনে অফলাইনে যে কোনো রকমের শাড়ি কেনাকাটার ওপর থাকবে 5% অফ যে কোনো শাড়ি আমরা আলাদা করে এক্সিবিশনের ট্যাগ বশাই একশো টাকা তো দাম হয় না চালিয়ে যাও অফলাইনে যে কেনাকাটার উপর থাকবে ফাইভ অফ নট অনলি শাড়ি টু পিস থ্রি পিস যা কিছু দেখাবো মানে আমি বলতে চাইছি টু পিস থ্রি পিস মানে সালোয়ার সেট টু পিস থ্রি পিস যা দেখাবো তার উপরেও থাকবে ফাইভ পার্সেন্ট অফ আর কেউ যদি টু পিস থ্রি পিস না কেনে শুধু সিঙ্গেল কুর্তি কেনে তাহলে দুটো কুর্তি কিনলে একটা প্লাজো ফ্রি এটা পুজো স্পেশাল অফার দুটো কুর্তি যে কোনো সিঙ্গল দুটো কুর্তি কিনলেই কিন্তু তোমরা পেয়ে যাবে একটা প্লাজো ফ্রি যেটা পুরো তোমাদের আমরা চেষ্টা করব দুটোর সাথেই যায় এরকম প্লাজো দেবার আর না হলে অন্তত একটার সাথে তো আমরা কম্বাইন করেই দেবো প্লাজো বা স্ট্রেট প্যান্ট হ্যাঁ হ্যাঁ পেন্সিল প্যান্ট আমাদের তো স্টক শেষ হয়ে যায় না তো আমরা অনেকটা এনে রাখি আমার শিপিং ফ্রি চাই না

না তার মানে এই নয় যে তুমি যদি থেকে প্লাজো সেট কেনো আর তুমি তুমি সেটাতে পাচ্ছেন্ট অফ কিন্তু তুমি যদি দুটো কুর্তি সিঙ্গেল কুর্তি অন অনলাইভে লাইভ থেকে তাহলেও তুমি প্লাজো ফ্রি পাবে ফাইভ পার্সেন্ট পাবে না কিন্তু প্লাজোটা তুমি ফ্রি পাবে শিপিংটা পাবে আবার একটা প্লাজোও পাবে দুটো কুর্তির অফারটা অনলাইন অফলাইন বোতেই থাকবে চলো ঠিক আছে কেমেস্ট্রিজ এক্সেলেন্ট জাস্ট লাইক অফারস দাঁড়াও তুমি এবার আসছি নেক্সট অফারে এক্সিবিশনের তিন দিনই থাকবে যেটা আগের বারও ছিল ওয়েস্টার্ন কালেকশনের ওপর বাই ওয়ান গেট ওয়ান অফার ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই অফারটা কিন্তু এবারেও থাকবে আবার বলো গুলিয়ে যাচ্ছে আচ্ছা আবার বলছি যারা যারা অনলাইনে কেনাকাটা করবে এক্সিবিশনের অনলাইনে কেনাকাটা করবে লাইভ থেকে দূরের বন্ধুরা তাদের জন্য কিন্তু থাকবে অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি অনলাইনে যারা কিনবে এবার আসছি অফলাইনে। অফলাইনে যারা কেনাকাটা করবে তাদের যে কোনো রকম শাড়ি বা টুপিস বা থ্রি পিস সেটের ওপর থাকবে 5% অফ। এটা শুধু অফলাইনের ক্লায়েন্টসদের জন্য। 5% অফটা থাকবে শুধুমাত্র অফলাইন ক্লায়েন্টসদের জন্য যারা সে কিনবে। যে কোনো শাড়ি, যে কোনো টু যে কোনো থ্রি পিস। তাদের শিপিংটা লাগছে না। তার বদলে আমরা 5% অফ দিচ্ছি। কিন্তু দুটো সিঙ্গেল কুর্তি যদি তোমরা অনলাইভ কেনো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা প্লাজো ফ্রি এটা অনলাইন এবং অফলাইন বোথেই পাবে যারা দুটো কুর্তি কিনবে তাদের জন্য একটা প্লাজো ফ্রি এটা কিন্তু অনলাইন অফলাইন বোথের অফার ঠিক আছে যেই কেন দুটো কুর্তি সে একটা প্লাজো বা সিগারেট প্যান্ট পা ফ্রি পাবে সিঙ্গেল কুর্তিগুলোতে 5% অফও পাচ্ছে না সিঙ্গেল কুর্তিতে তো অফ নেই অফ টু পিস থ্রি পিস সেটে ফাইভ পার্সেন্ট অফ আছে হ্যাঁ এবার টু পিস থ্রি পিস অফ নেই কিন্তু এবার তুমি দেখো টু পিস থ্রি পিস সেটে ফাইভ পার্সেন্ট অফ দিয়ে যা অ্যামাউন্ট হয় শিপিং চার্জেও তাই পড়ে সেই জন্য আমরা দুজনের জন্য দুটো আলাদা স্লট রেখেছি আচ্ছা বুঝলাম হ্যাঁ আমিও বুঝতে চেষ্টা করছি হ্যাঁ আমিও খুব ঘেটে ফেলি এত অফার দিয়ে ফেলি না মজা করছি আচ্ছা এবার যেটা আগের বারও ছিল তোমরা সকলেই জানো যারা নতুন তাদের জন্য বলছি ওয়েস্টার্ন কালেকশানের ওপর থাকবে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা ওয়েস্টার্ন কালেকশন যদি তুমি কেনো তাহলে আর একটা ওয়েস্টার্ন কালেকশন তুমি ফ্রি পাবে অবশ্যই শর্ত সাপেক্ষ কি শর্ত সেটা হচ্ছে তুমি দুটো কিনলে যেটার দামটা বেশি সেটার বিলিং হবে আর যেটার দামটা কম সেটা ফ্রি হবে তার মানে এই নয় তুমি যদি দুটো আটশো টাকার কেনো তাহলে একটা আটশোর সাথে একটা আটশো ফ্রি এমনটা কিন্তু নয় যে তোমাকে কম দামি জিনিসই কিনতে হবে তুমি একটা বারোশো কিনতে পারো আর একটা আটশো চয়েস করতে পারো তার মানে তোমাদেরকে লাইভে বা অফলাইনে এটাও কিন্তু অনলাইভ অফলাইন বোথ এটাও কিন্তু অনলাইন অফলাইন বোথ অফলাইন হ্যাঁ একদম একদম এটা তো ছিল আগের বার বাকি অফারগুলো গুলো দেখতে এবারে মানে এই বাড়িতে যে আলমারিগুলো এত ভর্তি করে রেখেছো মানে জায়গা হচ্ছে না বাকিগুলো যেগুলো বিছানার উপর রয়েছে

তো যেটা বললাম ওয়েস্টার্ন কালেকশন অফারটা কিন্তু অনলাইন অফলাইন বোথ এর জন্য থাকবে ওকে যারাই একটা কিনবে যদি কেউ পনেরোশো টাকার একটা ওয়েস্টার্ন কালেকশন কেনে তাহলে আর তার সাথে সাথে আরেকটা তাকে চয়েস করতে হবে মানে প্রত্যেককে একটার সাথে আরেকটা চয়েস করতে হবে যেটার দাম বেশি সেটা বিলিং হবে যেটার দাম কম সেটা ফ্রিতে চলে যাবে তোমরা যদি পনেরোশো টাকারও দুটো কেনো তাহলে একটা পনেরোশোর সাথে কিন্তু আরেকটা পনেরোশো ফ্রি এটা মাথায় রাখবে তো ওয়েস্টার্ন কালেকশনে একটা হিউজ অফার আগের বারও ছিল আমি সেটাকে এবার কমাইনি সেটাই রেখেছি এই গেল পাঁচ নম্বর অফার না না সকলেরই মেন্স কালেকশনের ওপরে থাকবে বাই ফোর গেট ওয়ান ফ্রি কেন বাই ফোর কারণ এত কম দাম ছেলেদের কালেকশনের এত কম দাম ছেলেদের তো আমি রাখি না দশ হাজার টাকার জিনিস তো সেই কারণে ছেলেদের ক্ষেত্রেই অফারটা এবং কোন ছেলে আজ অবধি একটা কুর্তা কেনেনি একটা পাঞ্জাবি কেনেনি। সাড়ে চারশো পাঁচশো সাড়ে তিনশো থ্রি যাই হোক যাই হোক সাড়ে তিনশো বা সাড়ে চারশো সাড়ে তিনশো বা তিনশো আশি

আমি যতটুকু পারবো যদি খুব কম কালেকশন থাকে তাও নিয়ে আসবো লুটবক্সের কিরকম অফার থাকে ধরো পাঁচশো টাকা ছশো টাকার জুয়েলারি থাকে হচ্ছে দুটো স্লট থাকে একটা থাকে দেড়শোর একটা থাকে আড়াইশোর আর একটা থাকে বোধ হয় একশোর পাঁচশো টাকা ছেলেদের কিছু থাকবে চুপ করো দাঁড়াও তুমি চুপ করো আমি বলছি সত্যি পাইনি এবার পাবে এবার পাবে আমি অনেক রাখবো এবার আমাদের এমনি জুয়েলারি প্রচুর সেল হয়ে যায় সেই কারণে লুটবক্সে যতটা মানে ঢালতেই শেষ হতেই থাকে আমাদের দুটো থাকে একটা একটা স্লট যেগুলো তোমরা পাও না সেই জুয়েলারিগুলোর নর্মাল প্রাইস মিনিমাম পাঁচশো সাড়ে চারশো এরকম থাকে সেগুলো তোমরা আড়াইশতে পাও আমি আজকেই শুধুমাত্র এটা বলছি লাইভে কিন্তু হয়তো বলবো না লুটবক্সে কারণ আমি চাইনা যে কতটা অফার আমি দিয়েছি তার বিনিময়ে তুমি কিনছো এগুলো দেখাতে লুট বক্সে সব লুট হয়ে গেলে আর কি করে পাওয়া যাবে এইটাই তো লুট হয়ে গেলে কি করে পাওয়া যাবে সেই তো আবার আনতে হবে আমাদের আমাদের আবার জায়গা থেকে লুট করে আনতে তো এই গেল লুট বক্সের অফার 150 টাকার একটা স্লট থাকে আর একটা থাকে হচ্ছে 250 টাকার লুট বক্সের ইয়ার এ প্রচুর থাকে হ্যান্ডমেড কালেকশন তো মানে সাংঘাতিক কম দামে থাকে এবং প্রচুর বেরোয় এই গেল লুট বক্স এইবার আসি জুয়েলারির আরো অফারে কোথায় চলে গেল কি হয়ে গেল এটা এটা আমার নেই ফিঙ্গারপ্রিন্ট নেক্সট আট নম্বরে বলছি জুয়েলারির ওপর থাকবে প্রথম দিন 20% পার্সেন্ট অফ মানে এক্সিবিশনের যেটি যেদিন প্রথম দিন সেদিন থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্বিতীয় দিন টেন পার্সেন্ট অফ তৃতীয় দিন ফাইভ পার্সেন্ট অফ এবং মালদায় যে ছদিন হচ্ছে তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই টানা দিনগুলোতেই থাকবে অফ তার মানে যত আগে আসবে তত অফ গ্র্যাপ করতে পারবে জুয়েলারিতে হ্যাঁ লুট বক্স বক্সটা বাদ দিয়ে যে কোনো জুয়েলারিতে থাকবে ফাইভ পার্সেন্ট অফ যে কোনো জুয়েলারিতে থাকবে ফাইভ পার্সেন্ট অফ আমাদের এইটাতে দাঁড়াও একটু দাঁড়াও গলিয়ে যাব জুয়েলারিতে প্রথম দিন এলে পেয়ে যাবে 20% অফ দ্বিতীয় দিন এলে পেয়ে যাবে 10% অফ তৃতীয় দিন এলে 5% অফ যত আগে আসবে তত কিন্তু অফার বেশি গ্র্যাপ করতে পারবে এটা জুয়েলারির অফার যেই জুয়েলারিতে এই অফারগুলো থাকে সেই জুয়েলারি সব আলাদা করে সাজানো থাকে কোনো চাপ নেই नेक्स्ट ASCII এটা বলবো তো তার আগে নেক্সট একটা জুয়েলারিতে এই যে ফাইভ পার্সেন্ট অফ এই যে টোয়েন্টি পার্সেন্ট অফ এই যে পনেরো মাঝখানে একটা পনেরো বললে কমেন্টটা করো তুমি জুয়েলারি লাইভ দেখাতে না পারলে পিক দিয়ে দিও গ্রুপে সার্থক তো টানা পোস্ট করতে থাকে এটা সার্থকের কাজ এটা সার্থকের সাথে যোগাযোগ করবে বলো আমি বলছি যে এই যে জুয়েলারির মধ্যে যে টোয়েন্টি পার্সেন্ট যে দিচ্ছ ওইটা কি আমাদের এই শার্টে হবে না না

এটা লিস্ট করে লিখে পেজে দিও তো দেব তো শুধু আজকে গল্প করে বলছি সার্থক ছবি চাই একদম পাঞ্জাবিতে থাকবে অফ সকল রকমের পাঞ্জাবি চাই সে হ্যান্ড ব্লক হোক চাই সে হ্যান্ডমেড হোক চাহে সে নর্মাল পাঞ্জাবি হোক কটন পাঞ্জাবি মানে একদম পাঁচশো টাকার পাঞ্জাবি থেকেই ফাইভ পার্সেন্ট অফ শুরু হয়ে যাচ্ছে নেক্সটে আসছি এইবার আসছি আমাদের প্রিয় পরিবারের লোকজনদের জন্য এক্সিবিশন আপডেট মানে আজকের পর থেকে এক্সিবিশনের যা যা আপডেট হবে যা আজকের আজকের থেকে শুরু করে এক্সিবিশন সংক্রান্ত যে কোনো আপডেট যারা শেয়ার করবে সেই শেয়ারারদের মধ্যে থেকে আমরা বেছে নেব হায়েস্ট তিনজন শেয়ারারকে আর তারা পেয়ে যাবে ভীষণ মিষ্টি তিনটে গিফট তিনজন তোমরা প্রত্যেকে যারা গিফট পেয়েছো প্রত্যেকে অন লাইভে আমাকে রিভিউ দিয়েছো প্লিজ আমি গিফট নিয়ে কোনো কথা শুনতে চাই না খুব ভালো হয়েছে খুব খারাপ হয়েছে খুব দামি খুব কম দামি গিফট গিফটই হয় আমি তারা নিজেরাই ফিডব্যাক দিয়েছে আমি বলেছিলাম সবাইকে কেউ ফিডব্যাক দেবে না গিফটের প্লিজ কারণ খুব খুব আমার নিজেকে ছোট লাগে একটা এইটুকুই তো মানে দিতে পেরেছি তারপরে পরবর্তীতে কিসের জন্য বলা তো প্রত্যেকে কিন্তু সেই শেয়ার যারা করবে যে সেই শেয়ারারদের মধ্যে থেকে হাইস্ট তিনজন আগের বার বোধ হয় ছজন না পাঁচজন বেস্ট শেয়ার হয়েছিল মানে আমরা বাঁচতে পারিনি এতজন হয়েছিল শেয়ারে আমি প্রাইস পেয়েছিলাম ইয়েস তুমি পেয়েছিলে নম্রতা পেয়েছিল তাম্বি পেয়েছিল শিপরাদি পেয়েছিল চারজন পেয়েছিল তো যারা যারা শেয়ার করবে তারা কিন্তু আজকের থেকে থেকে শুরু করে যে ছোট ছোট বা বড় হোক যে কোনো পোস্ট যারা শেয়ার করবে নিজের টাইম লাইনে তারা পেয়ে যাবে তাদের মধ্যে থেকে হায়েস্ট শেয়ার পেয়ে যাবে তিনজন বেস্ট গিফট আমাদের তরফ থেকে আমাদের মন মতো আরেকটা কথা বলে দিই যারা শেয়ার করছো প্লিজ প্রচুর জন আছো শেয়ার করছো আমি এমন অনেককে অনেক দিন পরে জানতে পারছি যাকে দেখেছি আমি অনেক দিন আগে শেয়ার করে রেখেছি সে কিনেছে হয়তো অনেক পরে কিন্তু শেয়ার করে গেছে রূপনিকে দা আমরা সবটাই না তাদেরকে আমি বলবো প্লিজ এতটা નિরছার্থ না কারণ শেয়ার করছো যখন আমাদেরকে একটু স্ক্রিনশট পাঠিও কারণ আমরাও তো চাইবো তোমার এই ভালোবাসার বিনিময় আমরা একটু ভালোবাসা আপনাদেরকে তুলে দি তো সেই জন্য আমরা বুঝতে পারেন যিনি এটা করেছেন উনি হতে পারেন যে শেয়ারটা করে রাখছেন যাতে অনেক ভিড়ের মধ্যে সেটা যে কারণেই করুক যে কারণেই করুক কিন্তু প্লিজ যারা শেয়ার করছো প্লিজ প্রথমেই আমাকে পাঠাবে না আমি বলে রাখছি প্রথমেই আমাকে পা পাঠাবে না আফটার এক্সিবিশন মানে চব্বিশ তারিখের পর সকলে যতগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছো শেয়ারের ধরো আমি আজকে থেকে শেয়ার করা শুরু করলাম চব্বিশে সেপ্টেম্বরের পরে মোটামুটি এক্সিবিশানের যখন লাইভ শেষ হয়ে যাবে এক্সিবিশানের পার্ট চুকে যাবে তখন সকলে সেই এক্সিবিশনের স্ক্রিনশটগুলো যে জমিয়ে রেখেছ নিজের ফোনে সেগুলো আমাকে ধারা ধার পাঠিয়ে দেবে যে আমি এতগুলো শেয়ার করেছি আমি জাস্ট কাউন্ট করে নেব যে তুমি পনেরোটা শেয়ার করেছো তুমি কুড়িটা শেয়ার করেছো টোটাল তুমি পাঁচটা শেয়ার করেছো যাতে আমার তাদেরকে একটু বেছে নিতে সুবিধে হয় রূপনিকেতন খবরে থাকে না শিরো নামে থাকে তুই এরকম নিউজ চ্যানেলের মতো আপডেট গুলো কেন দিচ্ছি ভালো বলেছ কিন্তু রূপনিকেতন খবরে থাকে না শিরোনামে নামে থাকে বাহ কেন সেই মিঠুন টাইপ হয়ে গেল আমি খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি জানি আমি বলতে চাইলাম যে ওই যে যেটা লাস্ট ফাইনাল শোডাউন যেটা হয়েছিল আগের বার হ্যাঁ যে ওই ইয়ের সুজাতাদির ছেলেই তো

আমরা লাইভ কারণ আগের বারের লাইভে যে কি দুর্দান্ত মজা হয়েছিল সেটা যারা ছিল তারাই জানে এবং আমাদের একটা স্পেশাল গিফট থাকে এবার আসছি সেখানে সে আর হয়ে তো মনে আছে দারুন হয়েছিল হ্যাঁ তুমি এবার ওইটা একটু দাও ম্যান ম্যাচ আচ্ছা আরেকটা আমাদের স্পেশাল গিফট থাকে অনলাইন অফলাইন বোথ যেটা থাকে সেটা হচ্ছে প্রতিদিন যারা যারা লাইভে আসবে সুজাতাদি এত কেনাকাটা করে এত রূপ নিকেতনকে ভালোবাসে রেগুলার এসছে এবং রেগুলার কেনাকাটা করেছে তো এরকম ভাবে তোমরা যারা প্রতিদিন আসবে বা একদিনই এলে যেদিন যে হাইস্ট কেনাকাটা করবে রূপনিকেতনের এক্সিবিশন থেকে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক মিলিয়ে মিশিয়েও হতে পারে হায়েস্ট যে কেনাকাটা করবে যেদিন ধরো আট তারিখে যে হায়েস্ট কিনলো আমাদের বিলিং এর আপডেট উপর আমরা দেখতে পাবো সেই হায়েস্ট যে পারচেস করবে তাকে কিন্তু আমরা দিয়ে দেব ম্যান অব দা

হাইস্ট কেনাকাটা করবে তারা হয়ে যাবে সেদিনের বায়ার অফ দ্য ডে আট তারিখে একজন হবে হ্যাঁ এরকমও হয় যে দুজন একসাথে হয়েছে আগের বার যেরকম যুগ্ম ভাবে চন্দননগরে হয়েছিল মালদাতে হয়েছিল সেকেন্ড ডে তে আই থিঙ্ক দু জায়গাতেই তো যুগ্ম ভাবেও হতে পারে আমরা কিন্তু তাদেরকে যুগ্ম ভাবে গিফট দেবো তো তিন দিন তিনটে গিফট মানে চন্দননগরে তিন দিন তিনটে গিফট তো ধরা যে হাইয়েস্ট পারচেস করবে তারা মালদাতে ছ জনের জন্য গিফট ধরা যেদিন যে হায়েস্ট কেনাকাটা করবে সেদিন সে এর উপরে যেটা স্পেশাল থাকে সেটা হচ্ছে চন্দননগরের এই তিন দিনের পরেও হোল এক্সিবিশনে যার হায়েস্ট বিলিং হবে সে পেয়ে যাবে ম্যান অব দ্য সিরিজের কিন্তু তো এরকমটা কিন্তু হতেই পারে ধরো আট তারিখে তুমি অল্প কিনলে ন তারিখে তুমি অল্প কিনলে দশ তারিখেও তুমি অল্প কিনলে তুমি একদিনও ম্যান অব দ্য ডে হলে না কিন্তু তোমার তিন দিনের কিন্তু সাম টোটাল এমন হলো যে তুমি সিরিজ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাকেই চুজ করব কোনো পার্শিয়ালিটি না করে ঠিক আছে এটা ছদিনের দিনের ক্ষেত্রেও মালদাতে হবে না সেটা খুব আমার খুব ছোট লাগে ঠিক না এটা ঠিক নয় কারণ আমার সামর্থ্য হাজার টাকা হতেই পারে আমার সামর্থ্য পাঁচশো টাকা আমার সামর্থ্য তিনশো টাকা আমার সামর্থ্য দুশো টাকাও হতে পারে তার মানে এই নয় যে আমি ছোট মানে আমাদের এক্সিবিশনে যারা এসেছে তারা প্রত্যেকে জানে যে সব থেকে বেশি টাকার কেনে তার সাথেও আমরা যেরকম ট্রিট করি যে সবচেয়ে কম টাকার কিনছে সেদিন তার সাথেও সেম ট্রিটমেন্ট ওটা নয় জানো তো এটা বলা উচিত এইভাবে যে হাইস্ট রান করলেই ম্যান অফ দ্য ম্যাচ হয় অনেকে আবার অনেক সময় লাস্টের একটা দুটো রান করলে অনেকে ম্যান অফ দ্য ম্যাচ হয় ম্যাচে আমরা কোনোদিন আগে কিন্তু লাস্ট ইয়ার থেকে কিছু জন এত কেনাকাটা করেছে তাদের জন্য একটা গিফট দিতে হবে তো সেটা লুকিয়ে কেন দেব। সবার সামনেই দেব তার মানে এই নয় যে যারা কম কেনাকাটা করছে তারা গিফট পাচ্ছে না তারা তারাও কিন্তু তাদের মতো করে গিফট পাচ্ছে আমাদের কাছে এটা সবাই জানে রূপনিকেতনের ইচ এন্ড এভরি ওয়ান এভরি পারসন তুমি কিছু না কিনে শুধু এক্সিবিশন ঘুরে গেলেও তোমার প্রতি একই রকম ভালোবাসা একই রকম শ্রদ্ধা রাখবে কারণ এটা এক্সিবিশন কাউন্সিল তোমাদের ঘুরতে আসার জন্যও কিন্তু আমরা এক্সিবিশনের ঝাপ খুলে বসবো এমনটা নয় কিনতেই হবে এলে ডে কাউন্ট বাড়াতে হলেও এমনও হতে পারে প্রতিবারই প্রায় এরকম হয় প্রতিবারই এটা হয় এবার ওই জন্য মালদায় ছদিন রেখেছি সত্যিই বলছি কারণ আমার এক্সিবিশনের পরে দুদিন টানা লাইভ চলে মানে সকাল বিকাল দুবেলা করে বা দু ঘন্টা পর পর চলে তাতেও আমি শেষ করতে পারি না একদম সত্যি এটা সকলে জানে এবারে এবারও তো আমাদের লাইভ করার লোক বেড়ে গেছে সুজাতা দি আমাদের যে ক্লায়েন্টস বা অনুসর মানে অনেকে অনেকে আমি কারণ নাম নিচ্ছি না হট করে মনে পড়লো তাই বলছি মানে নাম নেওয়াটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে আমার কাছে সব সময় একই পরিমাণ কেনার ইচ্ছে থাকবে টাকাটা আমি বাদি দিলাম আমার যে কেনার ইচ্ছেটা সব সময় একই রকম থাকবে বা এই কালেকশনটা আমাকে কিনতেই হবে এমন মানসিকতা থাকবে তা তো নয় কিন্তু তার মানে এই নয় যে তুমি কম ভালোবাসার হয়ে গেলে কখনো না সম্পর্ক আলাদা জায়গায় কেনাকাটা আলাদা জায়গায় মরাল সাপোর্ট আলাদা জায়গায় আর মোনালিসা শুধুমাত্র রুপনিকেতন নয় রুপনিকেতনের কালেকশন নয় মোনালিসার সার্থক কিন্তু আগে মানুষ তারপর রুপনিকেতনের ওনার তো আমাদের রক্ত মাংসের একই থাকবে তা না হলে প্লিজ আর তা না হলেই লাইভলি আড্ডার কোনো মানে হয় না তাহলে তো শুধু আজকে তাহলে তো আমি এখনই আমারই জুয়েলারিটা আমি এখনই সেল করে দিতে পারি এখনই অলরেডি স্ক্রিনশট এসে গেছে কিন্তু আজকে আমি সেল করতে আসিনি আমার কাছে সেলটা ম্যাটার না আমার কাছে তোমরা ম্যাটার আমার কাছে আমাদের সম্পর্কটা ম্যাটার তো এবং এটা জানে যারা আমাকে পার্সোনালি চেনে তারা যারা আসে রূপনিকেতনে তারা সকলে জানে যারা নতুন তাদের জন্য একটু খালি গল্প করছি যে এস আসলেই বুঝতে পারবে কেমন লাগে প্রত্যেকে মানে এত ইনোসেন্টলি ট্রিট করে বিশেষ করে আমার চার বাবা মা দে আর ভেরি কিউট তারা মানে এত এত মানে তাদেরকে দেখে মনেই হয় না তাদেরকে দেখে মনে তাদের বাড়িতে কেউ বেড়াতে এসেছে সেই মানুষগুলোকে আপ্যায়ন করা আদর যত্ন করা এই ব্যাপারটা চলে এইটা বোধ হয় কোনো এক্সিবিশনে হয় না কোনো দিন হয়নি কিছু না কিনলেও একবার ঘুরে আসবো ভীষণ খুশি হব আমরা আশিস অবশ্যই আশিস আচ্ছা তোমার বন্ধু হ্যাঁ মানে ভাই আচ্ছা অবশ্যই অলওয়েজ ওয়েলকাম এক্সিবিশন কাম সেল নট অনলি ফর সেল অবশ্যই আসিস আসিস অবশ্যই আসিস সকলকে মানে আমাদের তরফ থেকে নেমন্তন্ন জানা আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ নেমন্তন্ন না দেব না কি অসব বৈরাম করে কে বলে না একটু শরবত দিতে পারি তো সকলে এসো সকলে হই করো আজ যেমন এমনও হতে পারে সকালবেলা সুজাতাদি রান্না করতে করতে চলে আসে আবার একটু পরে চলে আসে কিনতেই আসে এমনটা না আড্ডা মারতে আসে পূজা আড্ডা মারতে আসে পূজা এখন সময় দিতে পারছে না রূপনিকেতনকে বাড়িতে অনেক প্রেশার ওর আড্ডা মারতে আসলেও আসা পায়েল দিয়ে একটু ঘুরছে আবার চলে এলো আবার ঘুরছে চলে এলো মতো আরো যদি কেউ আমার বন্ধু বান্ধব বা চেনা বা কেউ থাকো অবশ্যই তোমরা চলে এসো মানে এই সময়টা আমরা ভাবছি যে চন্দননগরের এই দিন তিনটেতে আমরা এই এক্সিবিশন চলাকালীন কিছু গান বাজনাও করব সেই আমার থাকে কোন কোনবার করা হয়নি হয়েছে মালদায় হয়েছে একবার হয়েছে কিন্তু এখানে আমরা চেষ্টা করছি এবার যাতে একটু গান বাজনা অরিয়েন্টেডও মানে সব সময় কন্টিনিউয়াসলি ওই একটা ট্রান্সের মধ্যে থেকে গেলেও মুশকিল একটু ট্রান্স থেকে বেরোতেও হয় প্লেসটা কোথায় প্লেসটা মালদা এবং চন্দননগর ডিটেলসে বলে দিয়েছি আরো আপডেট দেব আজকে শুধু আড্ডার জন্য আসা এবং ভারবেলি সব বলে দেবো আমরা রিটার্ন ফর্মে দিয়ে দেব তোমাদের তোমার নেকলেসটা ফর সেল অবভিয়াসলি ফর সেল কিন্তু আজকে নয় হোয়াটসঅ্যাপ করে রাখুন আমি যোগাযোগ করব আমি এই সমস্ত কালেকশন নিয়ে আসবো মানে কাল পরশু থেকেই লাইভ শুরু হবে গান বাজনা করলে ভিডিও দেবে একদম আর অবশ্যই তোমরাও ভিডিও দেবে যারা যারা বাড়িতে আমাদেরকে আমরা বলে রাখছি যে তোমরা সেইখানে ভিডিও দেবে রূপনিকেতনে চেষ্টা করবে হ্যাশট্যাগ রূপনিকেতন করে রূপনিকেতনকে তোমরা একটা নিজেদের পারফরমেন্স গিফট করবে যে কোনো কিছু এক্সিবিশন মজার বলছি ছেলেদের কিছু থাকে প্রচুর কিছু থাকে এসে তো দেখো ভাই পাঞ্জাবি থাকবে এই এগুলো হচ্ছে কুর্তা থাকবে শার্ট শার্ট থাকবে ওই খাদির শার্টগুলো জ্যাকেট থাকবে জ্যাকেট থাকবে অনেক কিছু থাকবে বা খুব ভালো আমাদের গান বাজনা চলে এবং সত্যি বলছি এই আমাদের মাহলটা যারাই যারা ঘুরে গেছে এটা আজকে আমরা বলছি বলে হয়তো শোনাচ্ছে সত্যি কথা যেটা এই নিবিড়তা এই আন্তরিকতার সম্পর্কগুলো কিন্তু যারাই এক্সিবিশনে এসছে তারাই এসে বলেছে অনেক এক্সিবিশন দেখেছি জীবনে প্রত্যেকেই আমরা জীবনে অনেক কিছু দিদি তোমার নেকলেসটা কি ফর সেল হ্যাঁ আমি রিপ্লাই করলাম জাস্ট এক্ষুনি এটা অবভিয়াসলি ফর সেল কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখো আজকের লাইফটা শুধুমাত্র আড্ডার জন্য তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারাই এসছে আমাদের এক্সিবিশনে তারা কিন্তু প্রত্যেকে একটা এসেই বলেছে অনেক এক্সিবিশন ঘুরেছি কিন্তু এই ঘরোয়া আমেজ কোথাও পায়নি তো এমনটা নয় যে আমি তার মানে এই বলছি না যে সকলেই এক্সিবিশন করুক ঘরোয়া আমেজে প্রত্যেকের নিজস্ব ধরন আছে প্রত্যেক সেলারের একটা প্যাটার্ন আছে একটা ওয়ে আছে আমি এতটা প্রফেশনালিজমে মানে আমি আমি পারিনি আমি হতে পারিনি আমার কাছে এই হইগুল্লোটা এবং আমার কাছে যারা নতুন ক্লায়েন্ট যারা একটা শাড়ি কিনছে একদম এক্সেপশনাল যেমন তোমরা ক্রেপ মডেল সিল্কটা মানে কিছুই রাখো যে আমি ওটা দেখাবো কাউকে আজকে তো সেইটা যারা কিনেছে আমি প্রত্যেকে কিনতে চেয়েছে নতুন কাস্টমার যারা যারা পুরনো তাদের কথা বাদ দিচ্ছি যারা নতুন যারা আমাকে চেনে না তাদেরকে সকলকে ইন বিশাল করে বলেছি তারা হয়তো শুনতে চাইনি আগেই কিনতে চেয়েছে কিন্তু আমি বলেছি তার কারণ আমি মনে করি আর পাঁচটা বুটিকের থেকে তুমি কেন রূপনিকেতনকে চুজ করবে চারপাশে এত মূল্যবোধের অবক্ষয়ের মাঝখানে কোথাও গিয়ে কেন তুমি মোনালিসাকে ট্রাস্ট করবে মোনালিসা কে তোমাকে ট্রাস্ট করার জন্য কোনো লজিক তো দিতে হবে কোনো জায়গা তো রাখতে হবে আর তুমি ধরে নেড়ে কিনছো না আমি হতেই পারে একটা অসম্ভব ভালো বিষ্ণুপুরী কাতান সিল্ক অনেকের ভালো লাগে না আমার পরিচিত এমন অনেকেই আছে যে পিওর সিল্ক পরে না আবার পিওর সিল্ক তো আমাদের সকলের কতটা প্রিয় জরুরি না যেটা আমার কাছে ভালো লাগছে তোমার কাছে লাগবে তাই জন্য আমি যতটা সম্ভব তোমাকে অথেন্টিক ইনফরমেশন দিয়ে দেবো তারপরে তুমি কিনবে কি কিনবে না তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু তার জন্য যাতে আমাদের সম্পর্কে কোনোভাবে কোনো অসুবিধে না হয় আমি সময় মনে করি ভালোবাসাটা ছোঁয়াচে হওয়া সবচেয়ে জরুরি পৃথিবীতে সবচেয়ে জরুরি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ুক সকলে সকলকে ভালোবাসুক অবক্ষয়ের মাঝখানে একটা সবুজ চারাগাছ খুঁজে পাক আর সেই চারাগাছটাকে বড় করে তুলুক সবাই সযত্নে লালন করুক আর আমাদের জীবনের যা কিছু কথা যাতে কথা হয়ে না থাকে যাতে সেটা যাপন হয়ে ওঠে এই চেষ্টাটা আমাদের সব সময় থাকে এই চেষ্টাটা সকলেই রাখুন দেখবেন সবটা সুন্দর লাগবে একদম ভোরবেলা থেকে চলে এসো আশিস আচ্ছা ওর সারনেম কি ডিউরি দেউরি দেউরি আচ্ছা আমি খুব মানে এগুলো উচ্চারণে খুব কাঁচা তুমি বা তোমরা খুব ভালো গো চুপ কর পাচ্ছে বকিস না জিনিস কেনা অনেক পরে তোমাদের সাথে গল্প করা বন্ধু হয়ে থাকা বা বড় দিদি বা দাদার মতো করে মিশে থাকাটাও খুব আনন্দের আহ আসলে কি বলতো আমরা রক্তের সম্পর্কে বিশ্বাস করি না মানে শুধু রক্তের সম্পর্কে বিশ্বাস করি না রক্তের সম্পর্কে বিশ্বাস করি না এটা ভুল মানে আমার কাছে আমার ফ্যামিলির ঐতিহ্য ফ্যামিলি রিলেশন বা সেই মানুষগুলো সকলে মানে আমার গোটা গোষ্ঠী আমার খুব কাছে রক্তের সম্পর্কটাও আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে বা রুকনিকেতনের জীবনে আমার অনেকেই আছে যাদেরকে অন্য ক্লায়েন্টসরা চিনে ফেলেছে এত এতদিনে তারা কিন্তু আমার কাছে রক্তের সম্পর্কে কেউ না কেউ না কিন্তু তারা আমার আত্মীয় কারণ তারা আমরা তারা আমার আত্মার সাথে জড়িত তো আমি এটা বিশ্বাস করি সম্পর্কের কোনো বেড়াজাল হয় না কোনো সীমা হয় না যে এই কারণে আমি ওর কাছে হ্যাঁ এটা ঠিক যে হয়তো রূপনিকেতন মাধ্যম আমাদের সম্পর্কের হয়তো সেতু কিন্তু স্বার্থ নয় কালকেই আমি আর সুস্মিতা দিয়ে এটা নিয়ে আলোচনা করছিলাম যে রূপনিকেতন আমাদের মাধ্যম হতে পারে স্বার্থ নয় রূপনিকেতনের অ্যাডভান্টেজ হলো তারা খুব সহজ এবং সাধারণ আর সাধারণ বলেই তারা অসাধারণ জানি না এগুলো তোদের হয়তো তোরা দেখছিস তোরা বুঝতে পারবি কিন্তু আমাদের তরফ থেকে তো এগুলোই সত্যি আলাদা কিছু না তোমার এই বলার ভঙ্গিটাই খুব সুন্দর প্লিজ মানে এইভাবে বলো না কারণ সত্যিই বলছি মানে এই বলার ভঙ্গিগুলো আমি একদম বিশ্বাস করি এবং মানে আমার সাথে মিশলেই জানতে পারবে যে আমি এরকমই মানে আমরা এরকম মানে আমাকে সার্থককে তো ছেড়েই দাও আমাদের বাবা মাদেরকে দেখলে এক্সিবিশন এলে তোমরা বুঝতে পারবে যে তারা কি তারা জিনিসটিকে মানে আমার বন্ধুরা বলতো ছোটবেলা থেকে তোদের বন্ধুর দরকার হয় এই ফ্যামিলি পাওয়ার পরেও তোদের দরকার হয় এখন আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা আমি বাড়িতে না থাকলেও তারা এসে বাবা মার সাথে গল্প থ্যাংক ইউ স্নেহা থ্যাঙ্ক ইউ আসলে মনের কথা মনে গিয়ে ছোয়ে বলে হয়তো ভালো লাগে আমাদের আচ্ছা দাদা ওরে বাবা দিদি শুভরাত্রি ভালো থেকো তুমিও খুব ভালো থেকো ভালো থাকো আর মোনালিসা দি সত্যি একেবারে অন্যরকম সার্থকদার সাথে এত কথা হয়নি কখনো তবে লাইভে ওরে ভাই কত বড় লিখেছিস মোনালিসাদির সাথে এই আমি তোর বৌদি হই দিদি কেন বলছিস রে কেউ আমাকে বৌদি বলে না সবাই দিদি বলে খালি মোনালিসা দি সাথে এত কথা হয়েছে বা এত শুনেছি তোমার ভাবনা বা তোমার বলনটা একদম অন্যরকম বড্ড ভালো বক্তা হতে পারতে কিন্তু এই শয়তান ভেবে দেখো আমার তুমি চুপ কর তুমি চুপ করবে সেদিন কাকিমা আমায় মেসেজ করলেন বলল তুমি তো সবটা না দেখে কিনেছো ভালো লেগেছে তো এই মেসেজটা পড়ে আমি ভাবছিলাম কাকিমা কতটা কনসার্ন আমি তখন খুব বিজি ছিলাম কিন্তু এই যে কনসার্নটা উনি দেখালেন সেটাই অনন্য একটা আলাদা ইমোশন এটা ভাষা নেই আমার এক্সপ্রেস করা হ্যাঁ আমার মা বলে যে না দেখে কিনছো কেন সবটাকে দেখে নাও তারপর কেন এক দেখাতেই কিনছো কেন এক দেখাতে ট্রাস্ট করছো কেন আমি তো বিশ্বাসের যোগ্য নাও হতে পারি তোমার আচ্ছা দিদিদের ভালো হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা যেটা বলার ওটা তো হ্যাঁ তুষিতা করেছে হ্যাঁ ইতিহাসের 10 নাম্বার অ্যানসারের মতো সব কমেন্ট আসছে এটা কমেন্ট না রে এটা ভালোবাসা ত্রিশিতার সাথে আন্তরিকতা রূপনিকেতন ছাড়া আর কোথাও পাওয়া মুশকিল কলকাতা একটা লোকে না ভাগবে বিতরুকে কমিশন দেওয়া হয় তুই কোনোদিন আমার এত প্রশংসা করেছিস রূপনিকেতনের যত করিস কোনোদিন এট্রিসিতা বিত বিতদ্রু এদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে বিতদ্রু সেটা নম্রতা আজকে নেই লাইভে সুজাতা দিয়ে বেচারা এখন পারে না লাইভে আসতে ধর আমি কতজনের নাম বলি আমি কতজনের নাম বলি সুজাতা দিয়ে লাইভে আসতে পারে না কিন্তু ওই মানুষটা আমার আমার বাবা মার ওরা সব মেয়ে মানে ওরা তোমরা ভাবতে পারবে একটা মালিক একটা বুটিকের ওনার আমি ওপেনলি শেয়ার করছি এরকম কোনোদিন বলে আর কিনবে না কিনতে বারণ করছি অনেক কেনা হয়ে গেছে এবার কিনলে মারবো এটা আমার মা বলে আর কত কিনছিস আর কিনিস না সে লুকিয়ে বাড়ি গিয়ে আমাকে বলে মনে ওটা রেখে দে মায়ের ভয়ে কেনে না এটা কোন মালিক করে আমাকে একটু বলো তো এই শাসনটা কোন মালিক করে তাতে হয়তো তার একটু লস হয় কিন্তু যে সম্পর্কটা তৈরি হয় সেটা বোধহয় কোথাও হয় না তো আমি সব সময় বলি প্লিজ 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 জীবনকে যাপন করো নইলে জীবনের কোনো মূল্য নেই আর প্লিজ আমরা সবাই চেষ্টা যদি করি জোর কদমে আর কিচ্ছু না আমরা যদি সবাই চেষ্টা করি ভালোবাসা একদিন ছোঁয়াচে হবেই ভালোবাসা ছড়িয়ে পড়বেই ঘরে ঘরে আর ভালোবাসার থেকে খুব সুন্দর একটা ব্রহ্মকুমারী না কোথায় শুনেছিলাম একটা কথা কেউ যদি তোমাকে আঘাত দেয় তাকে তুমি আরো ভালোবাসো আরো ভালোবাসো আরো ভালোবাসো হয় সে সরে পড়বে নয় তোমায় ভালোবাসবে একটা অপশনে তো আসবেই বিতদ্রু একটা নিরপেক্ষ মানুষ সে জানে তার চয়েসটা বিশ্বাস চয়েস সে বিশ্বাস করে তার চয়েস অসাধারণ আমি না তোর চয়েস বল বল রুকনিকেতনের আগে থেকে আমি তোর বন্ধু অসভ্যতা করবি না সত্যি করে বল তারপরে সঞ্চিতা রয় গোস্বামী এখন লাইভে এসছে আবার চলেও গেছে হয়তো এতক্ষণ স্থির থাকতে পারে না তারপরেও বলছি মিষ্টু মিষ্টু মানে মিষ্টু অনুসাদি সুজাতা দি নম্রতা মনে পড়ছে না এত ভালো করে কথা বল না ঠিক আছে না আসলে আমার না খুব খুব এক এক সময় অস্বস্তি হয় আমার মনে হয় কেন আমাকে বিশ্বাস করবে কেন সে তোমাকে দেখেনি সে তোমাকে চেনে না কেন বিশ্বাস করবে আমি বা আমি কি করতাম সেদিন যেমন আমি একটা ঘটনা বলবো অবাক হয়ে যাবে তোমরা অন লাইভেই বলবো তো মিষ্টুর কথা যেটা বলছিলাম কিছু কাস্টমার ছিল যারা এই প্রতিদিন প্লিজ পেজ পেজ খোল প্লিজ পেজ খোলো তুমি বসে থেকো না তুমি ওঠো তুমি অনুসোয়া দিতাম রীতিমতো আমাকে ধমকাতো কি হচ্ছে এটা কি যে একটা জোর ধাক্কা দিয়ে ওঠো তো তুমি এরকম জেগে ওঠো তুমি এরকম ভেঙে পড়লে ভাল লাগে না মানে বকা দিত রীতিমতো এবং তারপরে আমি উঠে নাড়ালাম তারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কালেকশন দেখতে পাচ্ছিলো তারা তো কিনতেও পারছিল তাদের এইটুকু না করলে কিছুই হতো না কিন্তু তারা ছিল বলে আজকে রূপনিকেতনের চৌষট্টি জন বা চুয়ান্ন জন দেখতে পেল এক্সিবিশনের আপডেট তো সেই মানুষগুলো নিঃস্বার্থভাবেই ছিল আর একটা ঘটনা বলি কাকলি গুপ্ত বলে একজন ঝাড়খণ্ড থেকে প্রথম কিনেছেন ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে দেখেননি কোয়ালিটি জানেন না আমাদের তো আমি জানি না উনি কে উনি জানেন না আমি কে কেউ কাউকে চিনি না সেই মানুষটা আমার কাছ থেকে জিনিস কেনেন এবং আমি এত প্রেশারে ছিলাম আমি ভুলবশত আমার নাম্বার টাইপ করতে গিয়ে একটা অন্য ফোন নাম্বার জিপে নাম্বার টাইপ করে এবং টাকাটা তিনি এত তাড়াতাড়ি পাঠিয়ে দেন যে আমি কারেকশনই করার সুযোগ পাইনি তো সেই টাকাটা চলে যায় অন্য একজন মানুষের কাছে সেই কাস্টমারটি কাকলি দি কাকলি গুপ্তা উনি যতটা সম্ভব সাহায্য করেছেন এবং যতটা করেছেন হয়তো আমি হলেও করতে পারতাম না উনি পরের দিন নিজের বাড়ির পুজো অ্যাটেন্ড করেছেন তার সাথে সাথে বাড়িতে পুজো চলছে সেই সময় সারাক্ষণ আমার ফোন রিসিভ করেছেন আমি যত রকম ভাবে তাকে বলেছি সাহায্য করতে তিনি করেছেন এবং সেই পুজো মিটিয়ে তিনি সেকেন্ড হাফে ব্যাংকে গেছেন আমাদের জন্য না গেলেই পারতেন আমি দায়বদ্ধ আমার ভুলটার জন্য আমার শাড়িটা তাকে পাঠাতে একটা মানবিকতা একটা ভালো দিক ধরা পড়ে আবার যার কাছে সেই পয়সাটা যায় সে অমানবিক ভাবে তাকে নিয়ে আমরা আলোচনা করবো না আমরা তো আমি যখন এটা আমার মাকে বললাম যে মা এরকম করছেন দিদি আমার টাকাটা গেছে তার থেকে বেশি আনন্দের ছিল মানে দুঃখের থেকে সেই আনন্দটা বেশি ছিল যে সেই মানুষটা এরকম করছেন আমাদের জন্য নাই যেতে পারতেন এবং তিনি বারবার তুমি বলো না কিভাবে ফোন করব আমি বারবার বলছি দিদি প্লিজ এক্সট্রিমলি সরি আমার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হচ্ছে উনি বলছেন না হতেই পারে উনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন আমি যখন মাকে গিয়ে ঘটনাটা বললাম মা এরকম ঘটেছে জানো জানি তো মার খাবো এরকম একটা কেস করেছি তো মাকে গিয়ে যখন বললাম মা বলছে শিখলি তো ওনার কাছ থেকে এটা শিখে নিস এটা করতে হয় দেখলে তো ভালোবাসাটা কতটা ছোঁয়াচে আমি শিখলাম আমরা শিখলাম যে আমরা কিন্তু মানুষের জন্য নিঃস্বার্থভাবে করতে পারি আমি কিন্তু তাকে শাড়িটা পাঠাতে দায়বদ্ধ তিনি টাকাটা পে করে দিয়েছেন তার টাকাটাও অন্য জায়গায় চলে গেছেন কিন্তু এই পারস্পরিক সম্পর্কটাই ভালোবাসাটা মা তুমি বেরিয়ে যাও লাইফ থেকে তোমার প্রশংসা তোমার সামনে আমার করতে ভালো লাগে না তুমি যাও আমি তো জানি না দেখো তুমি বললে না শিখলি তো ক্লায়েন্টসার কাছ থেকে লাইভ চলাকালীন আমি ফোন এলো আমি বেরোলাম আমি গিয়েছি নাটক করছো তুমি বুঝতে পারছ না শিখেছে অল্প বিস্তর নাটক ও আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ঘটনা এইভাবেই ছড়িয়ে পড়ুক এভাবেই আমরা একে অপরের ভালোগুলো নিয়ে শিখে নি ভালোগুলো নিয়ে কাজ করি হ্যাঁ এটা ঠিক যে আমরা সকলের কাছে ভালো হতে পারবো না ভালো হতে চাইবই না কিন্তু সকলের ভালোগুলো গ্রহণ করার চেষ্টা করব সকলের খারাপের মধ্যে ভালোটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করবো যে আমার ক্ষতি করেনি সে খারাপ কিসে যে তোমার কোনো ক্ষতি করেনি সে তোমার কাছে খারাপ কেন হবে আমাদের লাস্ট আপডেট অফার দিয়ে আমরা আজকে লাইভ শেষ করব লাস্ট আপডেট হচ্ছে তোমরা সকলেই জানো আমাদের একটা স্পেশাল এবং ইন্টারেস্টিং আর কুপন গেম থাকে সেটা হচ্ছে আমরা তোমরা যে যা পারচেস করো পারচেস ব্যাগের সাথে কালেক্ট প্রোডাক্টসের সাথে আমরা তোমাদেরকে একটা করে কুপন দিই কুপনে একটা নাম্বার থাকে এবং যেটা তোমাদের বিলেও লিখে দেওয়া হয় তারপরে আফটার এক্সিবিশন লক্ষ্মী পুজোর পরের দিন আমরা বলছি এবার ডিক্লেয়ার করবো কিন্তু সেটা এক দুদিন এগোতে মানে পিছাতেও পারে চেষ্টা করব লক্ষ্মী পুজোর পরের দিন মানে তোমাদের সাথে সমস্ত অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসার যদি কালেক্ট হয়ে যায় আর প্রত্যেকে কিন্তু ছবি দেবে আসছি পরে যাই হোক আমি ঘেটে যাচ্ছি তো কুপন গেম তোমাদেরকে কুপনগুলো দেওয়া হবে এবং কুপনগুলো খুব যত্নে রেখে দেবে লক্ষ্মী পুজোর পরের দিন যেদিন আমাদের অ্যানাউন্সমেন্ট থাকবে সেদিন আমরা একটা বাটির মধ্যে করে ঘেটে গুটি গুটিয়ে একদম ফাট করে একটা বের করবো কুপন এবং যারা উইনার হবে সেই কুপন গেম থেকে মালদার জন্য একজন চন্দননগরের বিজেতা হবে তাদেরকে কিন্তু আমরা স্পেশাল গিফট দেব আগের বার একটা ছোট্ট বাচ্চা সম্বুদ্ধ মানে ঠাকুরের কাছে মানে সেই গিফট তোলা হচ্ছে মানে কুপন তোলা হচ্ছে ও তখন প্রে করছে আর পায়াল দিয়ে লিখছে ঠাকুর প্লিজ প্লিজ আমার মাকে পাইয়ে দাও ঠাকুর প্লিজ প্লিজ মাকে পাইয়ে দাও ওরা এত ইনোসেন্ট হয় বাচ্চারা এবং ইনোসেন্ট হলে বোধ হয় ভগবান অব্দি চলে যায় আওয়াজ অদ্ভুত ভাবে বিরাশিটা ওই চিরকুটের মধ্যে কারণ আগে অনেকগুলো ওঠা হয়ে গেছিল ওই বিরাশি তিরাশিখানা চিরকুটের মধ্যে আমার হাত বেঁচে বেঁচে ওটাই তুলেছে তিনটে প্রথম দুটো ছেড়ে দিয়ে মানে আমরা তো তিনবারে তুলি একটা ভালো মজা করতে ওই বাচ্চাটার কথা শুনে ফেলেছে ভগবান এবং এবং ওই লাইফে যদি আপনারা গিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ওই অন স্পট যে মানে এক্সপ্রেশনের যে রিজেমিনসটা তখনই ফট করে উঠেছিল সব সবাই অবধি পৌঁছেছিল ক্যামেরার ওপারেই পৌঁছেছিল মানে আমাদেরই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল হ্যাঁ এটা কি দেখাচ্ছেন যা কিছু সবটাই আমার ভীষণ আজ কি দেখাচ্ছেন যা কিছু সবটাই আমার ভীষণ বজ্ঞ আছে আচ্ছা ওটা না আজকে লাইভ যে তোমাকে কিছু জানতে হবে না এই তুমি থামবে আমাকে কথা বলা শেখাবে মারবো বাড়ি আমি কি ফেক বলছি ঠিক আছে আজ আজকে কিছু দেখাবো না আজ আমাদের শুধুমাত্র দেখোকাণ্ড তুমিই জানো না লাইভের কথা আজকে শুধুমাত্র আমাদের এক্সিবিশনের অ্যালার্ট নিয়ে আমরা এসেছি আড্ডা মারতে এস এস ওর প্রিয়ারটা সাকসেস হয়েছিল হ্যাঁ কি মজার হয়েছিল এবং আমরা পায়েল দি কিন্তু আলাদা গিফট পেয়েছিল একদিনের বেস্ট বায়ারার হয়েছিল তারপরেও যখন ওইটা আমরা দেখলাম না যে বাচ্চাটার তখন আমরা গিফটটা পায়েল দিকে দিইনি তখন আমরা গিফটটা সম্বুদ্ধর জন্যই রেখেছিলাম ওই বাচ্চাটার জন্য তো ওটা আমার কাছে আমার কাছে না যারা যারা সেদিন লাইভে ছিল সকলের কাছে একটা সবচেয়ে আনন্দের ছিল এবং প্রত্যেকে বোধহয় দিন পাওয়াটাতে খুশি ছিল কারণ ওই বাচ্চাটার ইনোসেন্সটা জুড়ে ছিল তাহলে একটা বাচ্চাকে দিয়ে কতগুলো মা জুড়ে গেল আমরা ভগবান বলছি তাই আসলে আমরা দুজনেই নাস্তিক প্রকৃতির একজন মানুষ মানে আলাদা করে প্রণাম করা পুজো দিতে যাওয়া এইসবে বিশ্বাসী নয় এসব বাবা মারা করা তাদের বিশ্বাসে আমরা চলে যাই দৌড়াতে এটা আমাদের কাছে একটা সেলিব্রেশন টাইপের বাট যে শক্তিকে আমরা বিশ্বাস করি সেই শক্তির কাছে সেই ইনোসেন্সের দামটা অনেক বেশি তার মানে তার সে প্রেয়ারটা খুব বেশি আমাকে বলিস অভিযোগের জায়গা দাদা ভাই অনেকদিন পর দেখলাম কেমন আছো দাদা ভাই কেমন আছো নেক অসাধারণ সুন্দর থ্যাংক ইউ এরকম অনেক কালেকশন নিয়ে আসবো এবার থেকে আর লাইভলি আড্ডায় আসবো না আর এলেও সেজে গুজে আসবো না ট্রাস্ট মি আমি আজকে একটু মানে জাস্ট বাড়ির জন্য আমার নিজের শাড়ি নিজের ब्लाउজ তুমি দর্শকদের বলো যে অন্যদিন তুমি লাইভে যতটা সেজে গুজে যেভাবে তুমি লাইভ করো আর আজকে না সেজে তোমাকে আমার মনে হচ্ছে এটা অনেক বেটার লাগছে অন্যদিনের থেকে মানে অন্যদিনও বেটার একদম কেউ বলবে না এটা আমি একটু সাজতে পাই আমি নিজে সাজি না জীবনে আমি লাইভে একটু সেজে গুজে আসতে খুব মজা পাই একদম বলবে না প্রচুর টাকার কসমেটিক্স কিনেছি ওগুলো জলে যাবে আমাকে সাজতেই হবে আমি সাজবই কারণ আমি বাস্তবে সাজি না তো এবং আমাদের নাটকেও খুব কম মেকআপ দেওয়া হয় সেই আর সব ম্যাক্সিমাম আমাকে বয়স্ক এজেড লোকজন করে দেওয়া হয় ফলে আমি সাজতে পারি না একদম হ্যাঁ সুস্মিতারই কিচ্ছু বলবে না কোনো কথা বলবে না আমি সাজবই আমাকে বাজে লাগুক আমি তাও আমাকে জয়ন্ত ফোন করে বলছে কি কি ঝাঁকা নাকা সেজেছো কেন সেজেছো তুমি এরকম তুমি তো এরকম সাজো না আমি বলছি যে না আমার ইচ্ছে হচ্ছে আমি সেজেছি আর একটা কথা আমরা অনেক রকম সাজ সেজে আসতেই পারি কিন্তু যেটা আমরা বাস্তবে নই সেটা সেজে কেন আসবো তো আমার যেটা ভালো লাগে যেটুকু আমি পারি সেটুকুই সেজে আসি এবার আশা করছি যাব গিয়ে আলাপ করবে জেঠু জেঠিমাদের করব জেঠু জেঠিমাদের সাথে এক আশা তুই তো আমাকে কথা দিলি এ কেমন কথা

মনে হচ্ছে মাকে আমি কি করব আরে লাইভ করছিস বলবি না না বলবো না আমি আড্ডা মারতে আছি আড্ডা মারা হয়ে গেছে এবার চলে যাব নেক্সট খুব খারাপ বকে দাও বকছেই এগুলো এগো আমি চুম মানে টোনটাও শুনতে পাচ্ছি এক্সপ্রেশনটাও দেখতে পাচ্ছি ছিল কিন্তু এরকম কারা ক্লায়েন্টস হয় যাদেরকে আমি এত সুন্দর সুন্দরভাবে সাজাচ্ছি এত ভালো ভালো কালেকশন দিচ্ছি তারা আমি বকা খাচ্ছি বলে নাচ্ছে এরা কারা এদের বুকিং যদি আমি নিয়েছি দেখো কোন কথা কেউ লাইভে বলে না কোনটা রে ও এবার লিখেছি ওয়াও মা তোমার ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দাও তো আরে পায়েল স্যার ছেলের কথা ছেলের কথা বললাম মানে ছেলের কথা বললাম হ্যাঁ এস পড়ে গেছে কিন্তু কি বললো এটা লাস্ট বলে ছিল আর সকলে কি আনন্দ পেয়েছিল মানে যারা মনে করছিল আমি একটু পাই আমি হ্যাঁ তারাও না ওই পায়েল দি যেই পেয়েছে সম্বুদ্ধর প্রেয়ার এবং পায়েল দি লিখে যাচ্ছে অনবরত সম্বুদ্ধ বলছে প্রেয়ারে ওই বলছে অসম ছিল মুহূর্তটা অসম ছিল ওই ওইটুকু মুহূর্তে অনেকটা ভালোবাসা ছড়িয়ে গেছিল আবার তো যাই হোক এবার দেখা যায় কি বহুত ভাট বকেছি আমি কিছুতেই কিছুতেই কম সময় লাইভ করতে পারি না যে বলি একটাই কথা যা কিছু আসুক সত্যের লও সহজে তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি কথা দিচ্ছি এরকম শাড়ি এরকম ব্লাউজ না অন্যরকম ব্লাউজ ডিজাইনার এবং এরকম গয়না নিয়ে আসবো লাইভে তোমাদের জন্য সকলকে দেব এতগুলো কালেকশনই দেখাবো আবার বলে দিচ্ছি কেউ মন খারাপ করবে না সকলের জন্য আনবো বিভিন্ন ডিজাইনের আনব ইস্টার্ন ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল সব রকম শাড়িটা চাই এই শাড়িটা কি করে দেবো এটা পরতে দিতে পারি আমারটা পরো আর যেটা কবে পরবে বলো আমি পার্সেল করে পাঠিয়ে দেবো যতদিন খুশি পরে নিও কিন্তু তোমাকে কিনতে হলে তো অন্য কালার অপশান কিনতে হবে চন্দননগরে তোমার মা বাবা আসবেন তো বৌদি এইবার মা বাবা আসবে না কেন বলতো কারণ মালদার এখন যা রাশ চলবে মানে সম্ভব না বাবা মা বুটিক বন্ধ করে দুটো জায়গায় বুটিকের এক্সিবিশনের যে মিডিয়াম যে মাঝখানে যে বিডাইভাল টাইমটা ওই টাইমটা সবটাই শর্ট যে ওর মধ্যে শরীর খারাপ হয়ে আমরা যে সময় ওখানে গিয়ে পৌঁছবো আমরা কবে গিয়ে পৌঁছবো ষোলো ষোলো তারিখ আমরা গিয়ে পৌঁছবো এবং অনেকটা রাতেই হয়তো পৌঁছবো হাতে থাকবে সতেরো আঠেরো এই দুটো দিন তার আগে পর্যন্ত ওখানে বাবা মা আরো মানে ওর বন্ধু বান্ধব ভাই সবাইকে বলে রাখা হয়েছে যে তারা যেন একটুখানি এসে বাবা মা কে হেল্প করে সেটা বাবা মা এক্সিবিশন করতাম শুধু বাবা মার পক্ষে চাপ হয়ে যাচ্ছে ওই সকালবেলা আমাদের সাথে সাথে ছুটতে ছুটতে যাওয়া আবার সারাদিন থেকে রাতে এসে খাওয়ার দিক দেখা সবাইকে খেতে দেওয়া বাবা মা পেরে উঠছে না বলেই ইনহাউসটা করা সত্যি কথা যেটা মানে এটা সকলেই জানে এখনো থার্টি ফাইভ আর ওয়াচিং এখন লাইভ শেষ করাটা উচিত না মনে হয় সে কি কাণ্ড ফর্টি ওয়ান হয়ে গেল তাহলে কি আমি ওয়ান এর অপেক্ষা করব না খেয়ে না দে কালকে থেকে তো আসতে হবে নাকি জমজমাট লাইভ নিয়ে আমি বলছি ত্রিশিতা কে ত্রিশিতা বলছিল না ওকে কথা বলা শেখাতে হবে আমার মনে হয় তৃষিতা তোমাকে গানটা শিখিয়ে দি তুমি ওকে কথা বলাটা শিখিয়ে দাও কোনোমতেই পারবে না কি করে তৃষিতা আমাকে গান শেখাবে কেন পারবে না তিনটা স্কেলে তৃষিতা গাইতে পারবে

বুঝতে পারিলি তাহলে তুমি বলো তাহলে তুমি বলো আমি কাদেরকে তোমার কাছে এনেছি নম্রতার সাথে তোমার এত যোগাযোগ ছিল হ্যাঁ না এতটা ছিল না আছে বৌদির জন্য বাড়িতে আসে হুম হুম এবং নম্রতা প্রথম দিন থেকে যখন শাড়ি কেনা শুরু করতে তখন আমাদের বিয়ে হয়নি জাস্ট বিয়েটা ঠিক হয়ে গেছে হুম পাটিপত্র হয়েছে এ আ আই আই মালদা ब्लाउজটা এই আই মালদা ब्लाउজটা চরম জাস্ট আমার তো আই 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 দিয়ে আই আই করে ওই আমি আমার জন্য রেখেছিলাম তুই নিয়ে নিয়েছিস বলে আমি আবার আনিয়েছি তোর সম্পর্কে কত সুনাম করলাম শুনলিও না অসভ্য কথা শাড়িটা দিয়ে দে সুশ্মিতা কারে এটা পড়তে দেব বেজব কি করে এত তাড়াতাড়ি লাইভ শেষে হলে আরে চলে যাচ্ছে দাঁড়া রে বাবা বিদ্রোহ ঘোষণা করব এই চুপ কর খিদে পেয়েছে নিয়ে নেব কাকিমা চিন্তাই চিন্তাই করে চিন্তা করো না হ্যাঁ এটা না সুস্মিতা দিকে এটা দেবো না এটা সুস্মিতাদির মেয়েকে দেব ওর ভীষণ পছন্দ হয়েছে ওকে পড়তে দেব পড়িয়ে দেব আমি সুন্দর করে রূপনিকেতনের জন্যই আমার এত কথা এটা সত্যি হ্যাঁ না শুধু মিষ্টু না মিষ্টুর বাবাও প্রচুর সাপোর্ট করেছিল

এক্স্যাক্টলি এই চলো খেতে হবে এবার শেষ করি লাইফ আমাকে একটু ঘুমোই আমি একটু রেস্ট নিই আর একটু বেছে নিই কালকে কিসের লাইভ নিয়ে আসবো এবং কতটা অসাধারণ কালেকশন তোমাদেরকে দেখাবো সেটার জন্য একটু যেতে হবে তো না গেলে আসবো কি করে নতুন করে যদি পেতে হয় তবে তো হারাতেই হবে তাই না কবি আমাদের বলেই গেছেন তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ তো যেতে তো হবেই সার্থক তো ফুল ফর্মে আজকে সার্থক সারাক্ষণই মানে আমার সাথেও বিয়েই করেছে ফুল ফর্মে থাকবে বলে আর সারাদিন আমাকে এসব বলবে বলে তুমি ঘুমাও বুঝি তুমি যদি ঘুমাতে দাও আজকেও গুড নাইট পেট ভরে খেয়ে সুখনিদ্রায় যাও তোমায় নতুন করে পাবো বলে ডট 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 চলো ছত্রিশ জন দেখছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদটা ঠিক নয় ভালোবাসার বিনিময়ে ধন্যবাদ হয় না ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই হয় সকলকে অনেক ভালোবাসা আমাদের উপর এতটা বিশ্বাস রাখার জন্য আমাদেরকে এতটা ভরসা করার জন্য এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট দেওয়ার জন্য জুড়ে থাকুন কেনাকাটা আবারও বলছি প্রত্যেকে এক্সিবিশনে আসুন চন্দননগরে আট নয় দশ মালদায় উনিশ থেকে চব্বিশে সেপ্টেম্বর দুটোই সেপ্টেম্বর আট নয় দশই সেপ্টেম্বর চন্দননগর মালদায় হচ্ছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশে সেপ্টেম্বর সবটাই কিন্তু ইন হাউস এক্সিবিশন আমাদের নিজস্ব বুটিকে নিজস্ব জায়গায় তোরা এই কর না না এত তাড়াতাড়ি লাইভ শেষ হলে হবে না হবে হবে তুই ভিডিও কলে আমার সাথে গল্প কর গুড নাইট দিদি ভালো থেকো তোমরা তুমিও খুব ভালো থেকো দেবারতি তুই যেতেই হবে যেতেই হবে আমাদের বাবা মা খাবে না দুপুর বেলা খাইয়ে দিয়েছি দিয়ে বলেছি খুব ভালো হয়ে গেছো তোমরা গুড আগে খাইয়ে দিয়ে চলো আজকে শেষ করি কালকে আসি লাইভে তোমরা দেখবে না শাড়ি গয়না দেখবে না বলো এই গয়নাগুলো দেখবে না গোল্ড পলিশ জুয়েলারি শাড়িও তো দেখতে হবে সাংঘাতিক ভালো ভালো আবারও বলে দিই সকলে কিন্তু চন্দননগর এবং মালদা এক্সিবিশন ভিজিট করো এক্সিবিশন কাম সেল আগে এসো আগে দেখো আগে ঘোরো চলে যাও কিনতে হবে না ভালো লাগলে তবেই কিনো ঠিক আছে আর অনলাইনে আমরা লাইভ নিয়ে বারবার আসবো চেষ্টা করবো অন্তত বারবার আসার ভেতর থেকেই একদম চেষ্টা করব যতটা মানে যেইটুকু সময় পাবো তাতেই চলে আসবো আসলে ঘরটা তো আমাদের ছোট একটা লিমিটেড জায়গার পড়া জায়গা হয় না যে দেখাবো সেখানেই লাইভ করব সেখানেই কাস্টমার ডিল করব আর ওই ক্রাউডের মধ্যে না আমি এই যে এত লোক এসছে তাদের কেমন লাগছে তাদের কেমন লাগছে এইটা আমি করতে পারি না মানে হয়ে ওঠে না আমার দ্বারা এত প্রফেশনালিজম হয় না সত্যি হয় না তারা নিজেরাই দেখায় তারা সার্থক যদি করে তখন কথা হয় কিন্তু ভালো লাগে বলেই তো আসে তার আবার আলাদা করে ভালো লাগে বলার কি আছে বাই বাই যা খেয়ে এনে অনেক রাত হলো চলো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে কাল থেকেই আবারও বলবো সকলে শেয়ার করতে থাকো আর শেয়ারগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো যাতে আমাদেরকে শেষে পাঠাতে পারো এবং গিফট নিয়ে নিতে পারো নির্ছট ক্ষতি নেই তন্ত বড় একদম অসাধারণ এরপর আর কোনো কমেন্ট হবে না আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে নতুন নতুন কালেকশন নিয়ে জুড়ে থাকো রূপনিকেতনের সঙ্গে ভালোবাসো আর এভাবেই সাপোর্ট করে যাও আমরাও তোমাদেরকে খুব 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 ভালোবাসি শুভরাত্রি ও সাজাতে ভালোবাসি